মুসলমান বন্ধুগণ, কোন মুমিন গোলাম, আল্লাহওয়ালা গোলাম, আমানতদার গোলাম, নামাজি গোলাম, দিনদার গোলাম বান্দি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালি বান্দি গোলাম ইন্তেকাল করার অনেক আগে আরশ আজিম থেকে আরশ মুআল্লা থেকে বাইতুল মামুর থেকে স্পেশাল কিছু ফেরেশতা পাঠায়া দেন, নূরের তস্তরিতে করে তারা সুগ্রাণ জান্নাতি নিয়ে আসেন। যেই ব্যক্তি ইন্তেকাল করবে সে যদি মমিন হয়ে থাকে তার মাতার পার্শ্বে যে কোনো একটা পার্শ্বে ফেরেশতারা বসে থাকেন, ফেরেশতারা বসে থাকেন। এমন সময়ে আজরাইল চলে আসেন, আজরাইল এসে ডাক দিয়ে বলেন আপনারা কারা? তারা বলেন আল্লাহর পক্ষ থেকে আমরা স্পেশালি এসেছি, আল্লাহর প্রিয় একজন গোলাম বান্দি ইন্তেকাল করেছেন, দুনিয়ায় বড় নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পর্দানশীল ছিলেন, নামাজি ছিলেন, কোরআন তেলাওয়াতকারী ছিলেন, ইন্তেকাল করেছেন, সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, নূরের তস্তরিতে করে একটা সুন্দর রুমাল নিয়ে এসেছি, এই রুমালের ভিতরে করে তার রোহটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেব। কোথা থেকে নিয়ে এসেছো? জান্নাতুল ফিরদাউস থেকে নিয়ে এসেছি। এমন সময় হযরতে আজরাইল বলবেন তুমি অপরমাত্মা, শান্তির আত্মা, তুমি বের হয়ে আসো। এমন করে বলবেন একটা বোতলের ভিতরে যদি পানি ভরা থাকে, বোতলের মুখটা খুলে দেওয়া হয়, পানি বের হতে কি অসুবিধা আছে? কোনো কষ্ট আছে? বের হতে কোনো সমস্যা আছে? আল্লাহ বুঝাতে চান বোতলের মুখ খুলে দিলে পানি যেভাবে বের হয়ে আসতে ব্যথা হয় না, কষ্ট হয় না। আল্লাহর কোন গোলাম দিনদার নামাজি যখন ইন্তেকাল করে তার রোহটা বের হয়ে আসতে এর চাইতে আরো ভালো হয়ে যায়, কোন সুবহানাল্লাহ, কষ্ট তো হয় না আর শান্তি। বের হয়ে আসার পরে নূরের তস্তরিতে করে তার রোহটা নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হয়, আসমানের প্রথম দরজায় গিয়ে সালাম দেওয়া হয়, কে আসছেন, আপনার হাতে কি? অমুক আল্লাহর গোলামের রুহ নিয়ে এসেছি জান্নাতের। ফেরেশতারা বলেন আমরা তার জন্য অপেক্ষা করতেছি, আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন অপেক্ষা করতে, আল্লাহু আকবার, আমরা অপেক্ষা করতেছি। সবাই মিলে অভ্যর্থনা দিয়ে, সংবর্ধনা দিয়ে তার রুহকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আল্লাহর কাছে পৌঁছে দেবার পরে আল্লাহ আবার রুহটাকে বলেন যাও, যা কবরের ভিতরে তার শরীরের ভিতরে রোগটা দিয়ে দাও। রোগ যখন আবার ফিরিয়ে দেওয়া হয় আমাদেরকে তিনটা প্রশ্ন করা হয়, মুমিন তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গায়েব থেকে আওয়াজ করে বলেন ফেরেশতারা তোমরা আমার গোলামকে আর কোনো প্রশ্ন করো না, আমার গোলামের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের মতো করে দাও। আল্লাহু আকবার। আমার গোলাম দুনিয়ার জমিনে বালক বিছানায় শুইতে পারে নাই, বালক কোনো কম্বল পায় নাই, আজকে কবরে চলে এসেছে, আমার কাছে চলে এসেছে, যাও রে জান্নাতুল ফিরদাউসের সব থেকে দামি বিছানা বিছাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের দিকে একটা রাস্তা করে দাও, আমার গোলাম ওখানে বসে বসে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম যেন পেতে পারে, নাজ নেয়ামত গুলা যেন পেতে পারে, জান্নাতের যতগুলা ফল ফুলের বাগান আছে সবগুলা ফল আমার গোলামের জন্য রেখে দাও। এমন সময় গোলাম তো একা একা থাকবে কেমনে, দুনিয়ায় যত নেক আমল করেছিল সবগুলা নেক আমলকে আল্লাহ একটা সুশ্রী সুন্দর মানুষের সুরত দরাইয়া তার কাছে বসাইয়া দিবেন, রেখে দিবেন, যতদিন পর্যন্ত কবরে থাকবে সে একা নয়, তার সঙ্গে সে কথা বলবে, কোন সুবহানাল্লাহ। আর যখন কোন কমবখত বদবখত ইন্তেকাল করে, বেপর্দা নারী ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, যাওয়ার আগে জাহান্নাম থেকে কিছু আজাবের ফেরেশতারা পচা বস্তা নিয়ে, ছলার টাট নিয়ে, পচা বস্তা নিয়ে, দুর্গন্ধযুক্ত বস্তা নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যায়, দেখার পরেই তার ভয় ঢুকে যায়, জীবন বের হইতে চায় না,
জীবন বের হতে চায় না। আজরাইল এসে হাজির হয়ে বললেন, তোমরা কারা, কেন এসেছো? আল্লাহর পক্ষ থেকে এসেছি ওই ব্যক্তির জীবন, ওই ব্যক্তির রূহ নিয়ে যাওয়ার জন্য। বদ আত্মা বের হয়ে যাও, এই কথা বলবার পরে পুরা শরীর চিপে এমন ভাবে কষ্ট হয়ে যায়, হাড়গুড় ঠাস ঠাস করে ভেঙে যায়। রোগটা বের হয়ে যখন আসে, পচা দুর্গন্ধযুক্ত বস্তায় করে যখন তার রোগকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের দরজার কাছে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলেন, কে, কেন আসছো? অমুকের রোগ নিয়ে এসেছি, দুর্গন্ধযুক্ত রোগ নিয়ে আসমানে ওঠা যাবে না, নিক্ষেপ করে দাও, জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলবেন, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে না। রূহ ফিরিয়ে দেওয়া হলো, কবরের ভিতরে নিয়ে যাওয়া হলো, আল্লাহ বলবেন, ওর সঙ্গে আমি কথা বলতে চাই না, তার কোনো কথাও শুনতে চাই না, যাও যাও এই মুহূর্ত থেকে বিচারের আগ পর্যন্ত তার কবরের ভিতরে শাস্তি শুরু করে দাও। কন্যা উজুবিল্লাহ, শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, কেমনে বাঁচবে? এই শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? কি করা লাগবে, কি করা লাগবে? আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, পারবো তো ইনশাল্লাহ। এই জন্যে মনে রাখবেন, আল্লাহর সব থেকে বড় দাম আমাদের, আমরা শেষ নবীর উম্মত, আর কি চান আপনি? আমি কত বড় আমরা ইজ্জত পাইছি আমার বন্ধুগণ, কেয়ামতের দিনে, কেয়ামতের দিনে আল্লাহর গোলামের, আল্লাহর রসুলের কোন উম্মত কে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, কি অপরাধ, কি আল্লাহ অত জাহান্নামী, জাহান্নামী গুনাহ করেছে আপনার কাছে নিয়ে এসেছি, ও জাহান্নামের অধিবাসী আসামি, আল্লাহ বলবেন, তার হাতে হাত কড়া নাই কেন, পায়ে বেড়ি নাই কেন? ও যদি আসামি হয়, তার হাতে হাত কড়া নাই কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ হাত কড়া তো পরাতে চাই, কিন্তু ওই গোলাম তোমার শেষ নবীর উম্মত, এই সম্মান দেওয়ার জন্য কিছু পড়াই নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, ফেরেশতারা খুঁজো না কোনো সূত্র, খুঁজো কোনোভাবে মাফ করা যায়নি, আমার শেষ নবীর উম্মতের সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা উম্মতকেও জাহান্নামে দিব না, দেখো না কোনো সুযোগ পাওয়া যায় কিনা, কোনো সময় কোনো ভালো কাজ করেছে কিনা, কোন একবার চুকের পানি ছেড়ে কান্না করেছিল কিনা, কিছু যদি পাও তোমরা আমি আল্লাহর কাছে হাজির করো, এর বিনিময়ে তাকে মাফ করে আমি জান্নাতি বলে দিতে চাই। এই সুযোগ কোথায় পাবে, কোথায় পাবেন এই সুযোগ? করে এজন্যে আজকে খুব লম্বা চড়া কথা বলবো না, এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আল্লাহকেও আসতে। প্রথম কাজ হচ্ছে আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাই, আজকের থেকে তাহাজ্জুদ পড়বার চেষ্টা করবেন, কারা কারা একটু দেখতে চাই, আল্লাহ হাতগুলোকে কবুল করো, হাত নামান, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। তাহাজ্জুদ পড়তে কি খুব কষ্ট হয়, খুব কষ্ট হবে? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি তাহাজ্জুদওয়ালা হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের পাবন্দি শুরু করে দে, জান্নাতে ওই দুই আঙ্গুল দেখিয়ে বললেন, ওই দুই আঙ্গুল যত কাছাকাছি জান্নাতে, ও আর আমি তত কাছাকাছি। এজন্য আমরা তাহাজ্জুদ পড়তে পারবো তো ইনশাল্লাহ। আপনারা মনে মনে বলতেছেন, হুজুর তাহাজ্জুদ পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, আর তাহাজ্জুদ কেমনে পড়ব? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাল্লাহ। মিথ্যা কথা আজকের থেকে একবারে বাদ, ভালো করে বুঝে শুনে বলেন, কোনোভাবেই সল চাতুরি করে গুরাইয়া হলো মিথ্যা কথা বলা যাবে না। মানে বলে না, হুজুরা তো একটু গুরাইয়া খায়, হুজুররা বুঝি গুরাইয়া খায়, কেমনি তা তো আমি বুঝলাম না, গুরাইয়াও মিথ্যা কথা বলা যাবে? গীবত, গীবত করা যাবে? বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে নামাজ পড়বেন, ঘরে তালিম শুরু করে দিবেন, সবাই বলেন ইনশাল্লাহ। কাজ করতে, হোটেলে কাজ করেন, দোকানে কাজ করেন, যে কোনো জায়গায় কাজ করেন,
যে কোন জায়গায় কাজ করেন দিলের ভিতরে আল্লাহর জিকির রাখবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে গেলে নামাজকে কাজা করা যাবে না সময় হয়ে গেছে আদায় করে নেবেন পারবেন না ইনশাআল্লাহ রাস্তাঘাটে মুরব্বীদেরকে পাইলে সালাম দিবেন ইনশাআল্লাহ দিবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম দিবেন নিজেকে সব সময় ইসলামের পথে চালাবেন আজকে কি এমন কোন ভাই এখানে আছেন আমি একটা হাত দেখতে চাই যিনি হাত উঠিয়ে বলবেন যে আজকে থেকে কথা দিলাম হুজুর দাঁড়িয়ে রাখব আর আজকে থেকে আর কাটব না এমন দেখি তো একটু হাত উঠান আলহামদুলিল্লাহ অনেকগুলো হাত আল্লাহ যেন হাতগুলোকে কবুল করেন আমিন আর দাঁড়ি কাটবেন না তো ইনশাআল্লাহ আর যাদের দাড়ি উঠে নাই উঠলে কাটবেন না এমন কি কেউ আছেন উঠলেও কাটবেন না আল্লাহ সবগুলো হাতকে কবুল করো আমিন আমিন আপনাদেরকে আমি বলেছিলাম গত জুমা তাফসিরে হয়তো বাইর আগের তাফসিরে বলেছি যে দোয়া কবুল কেমনে হয় কোন কোন সময় দোয়া কবুল হয় বলি নাই আজকে আপনাদেরকে আরেকটু যুগ করে বলবো যে কোন সময় দোয়া কবুল হয় কোন ক্ষেত্রে দোয়া কবুল হয় কোন স্থানে দোয়া কবুল হয় আপনাদেরকে সংক্ষেপে বলতেছি যে কোন স্থানে বসে দোয়া করলে দোয়া কবুল হবে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে কোন ক্ষেত্রে দোয়া করলে দোয়া কবুল হবে আমরা তো দোয়া করতেই আছি দোয়া করতেই আছি এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন আর দোয়া করতেছে মুখের ভিতরে যে পান খাচ্ছে পান এই পানটাও চুরি করে খাইতেছে আল্লাহ কি রে দোয়া করে কইতেছিস কবুল হচ্ছে না মুখের ভিতরে এটা কি একজন বলতেছে হুজুর কত দোয়া করি দোয়া তো কবুল হয় না এদিকে খাইতেছে পাতার বিড়ি পাতার বিড়ি চিনেন আপনারা বিড়ি চিনেন না আগিস বিড়ি এগুলা তো সিগারেট খান না আপনারা খায়েন না এগুলো এগুলো তো গন্ধ করে খাবেন কেন ভালো জিনিস খাবেন গন্ধ করে এটা খাচ্ছেন কেন দুধ খাবেন বেশি বেশি করে দুধ দুধ খাবেন ফল ফ্রুটস খাবেন এগুলো খেলে লস নাই আর বাংলাদেশে কি খাইবেন সব ভেজাল মানে আমাদের বডিতে তো করোনা ঢুকেই ভেজালে পড়ছে এই জন্য ঢুকলাম কই তো বিপদ দেখতেছি এটা তো মানুষই না জন্য বাংলাদেশে এখন করোনা ভাইরাস বলতে কিচ্ছু নাই এখন বাংলাদেশ সব থেকে বড় জিনিস হচ্ছে দর্শন ভাইরাস বহুত বড় ভাইরাস হয়ে গেছে কেউ বাঁচতেছে না যুবকদেরকে বলছি তরুণদেরকে বলছি সময় আছে চলার পথে অনেক কিছু আসবে আমার একটা কথা মনে রাখবা একটা মেয়ের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই একটা মেয়ের কারণে সুসাইড করবা আত্মহত্যা করবা কোনো দরকার নাই একটা মেয়ের পিছনে তোমার জীবন যৌবন ধ্বংস করবার কোনো দরকার নাই এমন জীবন তুমি তৈরি করো আজকে একজনের পিছনে ঘুরছো এমন জীবন তৈরি করো হাজার মেয়ে তোমার পিছনে ঘুরবে এরা তো পারো না যে একজনের পিছনে দৌড়াও জীবন তৈরি করো এমন জীবন পৃথিবীর মানুষ অনেক শিল্পপতি বাবারা অনেক বড় বড় হুজুর ঘুরবে তার মেয়েকে বলবে আমার মেয়েকে যদি অমুকের কাছে বিয়ে দিতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত আর এখন চিন্তা করে বাপ রে বাপ যেই ছেলের কাছে যেই ছেলের সাথে আমার মেয়েটা চলে ও তো রাতে তিন বোতল খায় কয় বোতল নাহলে তার ঘুমই আসে না এগুলো আসেনি খায় পরিবারে শান্তি হবে কেমনে সারাদিন বেচারা অফিস করলো কাজ করলো মার্কেটে কাজ করলো আর খাইলো তিন বোতল খাইয়া বৌরে গিয়ে বলতেছে খালাম মা আপনি কেমন আছেন আজকে খাইছে এই যে এগুলো বাদ দিতে হবে এই জন্য সব খাওয়া বাতিল মদ মানে আমরা তো খাই না এরপরও কখনো টেস্ট করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর গাজা চিনেন তো আপনারা কেমনে চিনেন চিনেন কেমনে এটা আমরা চিনি না আপনারা চিনেন কেমনে ইয়াবা চিনেন তো ইয়াবা চিনেন তো এগুলো খাইয়েন না অনেকে খাচ্ছেন ইয়াবা অনেকে খাচ্ছেন কেন জানেন ঘুম না আসার জন্য বেশি কাজ করার জন্য খায় হারাম
একবার হারাম যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একদিকে বেপর্দা চলাফেরা আর একদিকে হচ্ছে এই নেশা, নেশা সব নেশা। নেশা থেকে বাঁচো, নেশা থেকে বাঁচো। নেশা করো নামাজে, যখন ভাল লাগবে না, ঘুম আসতেছে না। কোরআন আজকে বললাম, মনে রাখবেন আপনার ঘুম আসতেছে না, অনেক কষ্ট করতেছেন, কোরআন শরীফ খুলে পড়া শুরু করে দিবেন, কয়েক মিনিটের ভিতরে আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। ট্রাই করে দেখবেন। এমনকি কেউ আছেন যে ঘুম আসে না, কোরআন শরীফ পড়লে ঘুম আসে, এমনকি কেউ আছেন এখানে? একটু হাত ওঠাতে দেখি, মাশাআল্লাহ অনেকেই দেখতেছি। তাহলে তো আমি মিথ্যা বলি নাই, ঘুম আসতেছে না, কোনোভাবে ঘুম আসতেছে না, আপনি কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করেন, কখন যে ঘুম চলে আসবে বলতেই পারবেন না। আল্লাহু আকবার বলেন। আপনারা বলবেন, হুজুর কোরআন শরীফ তো পড়াই জানি না, পড়াই তো জানি না, এই জন্য কোরআন শরীফ পড়া শিখেন, পারবেন তো ইনশাআল্লাহ। আসুন সংক্ষেপে বলে দিচ্ছি দোয়ার জায়গা কোনটা কোনটা। এক নাম্বার হচ্ছে, মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র এবং সময় বলবো, কয়টা? 29টা। 29টাই সময় মনে রাখবেন আপনারা। এক নাম্বার, সুরে ফাতিহা পাঠ করার পরে, বেশি বেশি করে সুরে ফাতিহা পড়বার পরে সুরে বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, পড়বেন, এরপরে হাত উঠাইয়া দোয়া করবেন, 100% আপনার দোয়া কবুল। কি করবেন? সুরে ফাতিহা পড়বেন, এরপরে সুরে বাকারার শেষ 2 আয়াত পড়বেন, পড়ে আপনি হাত উঠাবেন, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার জবান যদি পবিত্র হয় অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। এক নম্বর, এটা মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর, একজন ব্যক্তি অনুপস্থিত, কোথায় আছে তার খবর পাওয়া যাচ্ছে না, অনুপস্থিত ব্যক্তি মুসলিম, কোথায় আছে কোনো খবর নাই, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, ব্যক্তিটাকে দেখতেছেন না, খুঁজেও পাওয়া যাচ্ছে না কোথায়, এই অনুপস্থিত ব্যক্তির জন্য যখন কোনো মুসলিম তার অগোচরে, তার সামনে না, আমরা তো সামনে মাশাআল্লাহ দোয়া করি যে হুজুরের সামনে, হুজুর হ্যাঁ বেশি দোয়া করলে যে আমরা দেখেন না, খতম পড়তে গিয়ে হুজুররা এমন দোয়া করে যেন হাত দিয়েটা একটু বাড়াইয়া দেয়, আর হাত দিয়ে যদি কম দেয় বাইরে গিয়ে কিরে এত লম্বা দোয়া করলাম, হাত দিয়ে দেখে দিল না, কো দোয়া ফিরিয়ে নিলাম, দোয়া ফিরিয়ে নিস, হাত দিয়ে কম দোয়া বাতিল। হুজুর আরেকজনের বাড়িতে গিয়া কান্না কাটি করে দোয়া করতেছেন ওর বাবার জন্যে, আর নিজের বাবার জন্য একদিনও কান্দে না, কথা বলছেন না কেন? ওখানে কান্দায় কে? কে? টাকা দেওয়া বাদ দিয়া দেন, দেখবেন দোয়া তো কাউরে পাইবেন না, কেউ দোয়া করবে না। এখন যা বলতেছি তাইলে তো আপনারা টাকা দেওয়া বাদ দিয়ে দিবেন, হুজুরদেরকে বেশি করে দিয়েন, হুজুরদেরকে বেশি বেশি করে দিয়েন, নাহলে ওরা যাইব কই? তা আপনারা বলবেন ওরা যাইব কে, মানে কাজ করে না কেন? এই জন্যে অবশ্যই হালাল পথে ইনকাম করবেন, হালাল জায়গায় ব্যয় করবেন। আর অনুপস্থিত ব্যক্তির অগোচরে, সামনে না, অনুপস্থিত কোনো ব্যক্তি, যেমন একজন বড় বুজুর্গ সামনে নাই, তার জন্য দোয়া করেন। যদি কোনো আল্লাহওয়ালার জন্য তার অগোচরে, যদি কোনো ভালো মানুষের জন্য, আপনি মনে করেন সে খুব ভালো মানুষ, তার অনুপস্থিতিতে তার ভালোর জন্য আপনি দোয়া করবেন, আপনি হাত উঠাবেন, আপনার সব দোয়া কবুল করবেন আল্লাহ। এই কথা আমার নয়, এটাও মুসলিম শরীফের হাদিস, 6822 নম্বর হাদিস। কারো অগোচরে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে, পারবেন তো ইনশাআল্লাহ। কোন জালেমের বিরুদ্ধে যখন মাজলুম দোয়া করে, জালেমের বিরুদ্ধে কোন মাজলুম যখন দোয়া করে, তখন দোয়া কবুল। কার বিরুদ্ধে? জালেম কার নাম? যে কি করে? জুলুম করে। এজন্য বাড়িওয়ালা যারা আছেন, আপনারা ভাড়াটিয়াদের উপরে জুলুম করবেন না, পানি ঠিক মতো দেয় না, বন্ধ করে রেখে দেয়, কমায় কমায় পানি খরচ করেন, আসেনি আছে না, 10টার ভিতরে যদি না আসেন, 11টার সময় আসলে 22-20 টাকা আপনাকে এক্সট্রা দেওয়া লাগবে, ফাইন আছে না, এগুলোও আছে, আমি তো এমনি বললাম। কি অবস্থা চিন্তা করেন,
আর আজকালকার তো গেটের দারোয়ানও তো নাক দেখায় ঘুমাচ্ছে, আপনি ডাকতে উঠ, উঠতেছি না, 100 টাকা দিব, কাঁদতেছি, 1 ঘন্টা ডাকতেছেন সে উঠে না, যখন 100 টাকা বলছেন আমি আসি তো স্যার, আমি একটু দূরে ছিলাম, সব ঠিক। সুতরাং জালেমের বিরুদ্ধে মজলুম যখন দোয়া করে, দোয়া কি? হাদিস নম্বর তিরমিজির হাদিস 3448 নম্বর হাদিস। 4 নম্বর, মা বাবা তার সন্তানের জন্য যখন দোয়া করে 100% কবুল। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কি? আপনারা সন্তানের জন্য দোয়া করেন? করেন না? সন্তান দুষ্টামি করছে কয় মরে না কেন? নাউজুবিল্লাহ, কি মা বলে না? আল্লাহ এমন এক জালেম আমারে দিছো, সারাদিন আমারে জ্বালায়, এমন মা এই বাংলাদেশে নাই, বা সন্তান নাকি জ্বালায়, মরে না কেন? সুতরাং মনে রাখবেন, সন্তানের জন্য বদদোয়া করবেন না, সন্তানের জন্য বদদোয়া করলেই বিপদ কবুল হয়ে যাবে। এজন্য আমি আরেকবার বলেছি, লম্বা আলোচনা করেছিলাম, কাবার ইমাম, কাবার ইমাম তার নাম কি বলছিলাম, নাম ভুলে গেছে, যাই হোক আমি নাম বলছি না, উনি কালো লোক, খুব কালো, মা তার জন্য বদদোয়া করেছিলেন বিদায়, তিনি বলতেন বারবার অনেক জায়গায় বলতেন যে আমার মা বদদোয়া করেছিলেন বিদায় আমি কাবার ইমাম হয়েছি। এখন আপনারা বলবেন বদদোয়া করলো তো হইলো কেমনে, উনি বদদোয়া করতেন, মা সন্তান যখন দুষ্টামি করতো তিনি বলতেন আল্লাহ এত দুষ্টামি করে আমার তো ওর উপরে বিতৃষ্ণা চলে এসেছে, আল্লাহ ওরে বড় হলে কাবার ইমাম বানাইও। এটা কি বদদোয়া? কি আপনারা কি দোয়া করেন? আল্লাহ যে বাইরিয়া গেলেই যেন গুলিস্তান গিয়েই সাক্কার নিচে পড়ে যায়, আর যেন বাইর না হয়, এই দোয়া করে না মা, কথা বলছেন না কেন? হারাম, সন্তানের অকল্যাণ চাইবেন না, যা বলবেন তাই কবুল হয়ে যাবে। 5 নম্বর, নেককার সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয় যদি মা বাপ মৃত থাকেন। মা বাপ যদি মৃত হয়, মৃত মা বাবার জন্য নেককার সন্তান যদি হাত উঠে দোয়া করে সাথে সাথে কবুল। এজন্যে মাঝে মাঝে সুরে ইখলাস পড়বেন 3 বার 5 বার 10 বার। মা বাপ যদি মরে যান দোয়া করে বলবেন আল্লাহ যা পড়েছি এর সওয়াব আমার বাবার কবরে মায়ের কবরে পৌঁছায় দাও। আপনার বাবা তখন কবরে, সাথে সাথে ফেরেশতারা সওয়াবের গাঠটি নিয়ে হাজির, কিরে এত সওয়াব করতে গেল, আপনার ছেলে পাঠাইছ, বাবার কলেজে ঠান্ডা হয়ে যাবে, আহারে একটা ছেলে রেখে আসছিলাম, কবরে আসার পরে বাবাকে ভুলে যায় নাই। আর আজকালকার ছেলেরা আব্বা দেশে থাকতে তো গান বাজাইতে দেও নাই, মরছো যখন তোমার গুরুস্থানে আমি আসতাছি, আমি একটা পার্টি দিব, এমন সন্তান আছে না নাই? বাবার জন্য দোয়া করবেন, সন্তান বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, মা কি কষ্ট না করেছে তোমার জন্য আমার জন্য, বাপ কি কষ্ট না করেছে তোমার জন্য আমার জন্য, একটু দোয়া করবেন হাত উঠে আল্লাহ আমার মা না অনেক কষ্ট করেছে আমার জন্য, অনেক সময় নিজে না খাই আমাকে খাওয়াইছে, বাবা না অনেক সময় নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আল্লাহ তারা কবরে আজকে আমার ঘরে খাবার আছে, আমি 3 বার সুরে ইখলাস পড়লাম, 3 বার সুরে ফাতেহা পড়লাম, সব টুকুন কবরে নিয়ে পৌঁছে দাও, বলতে দেরি হবে মা বাবার কবরে সব পৌঁছে যেতে দেরি হবে না। আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফে এসেছে এই হাদিসটা, নেককার সন্তান যখন বাবার কবরের পাশে দাঁড়ায়, মায়ের কবরের পাশে নেককার সন্তান দাঁড়ায়, নেককার সন্তান যখন মায়ের কবরে অথবা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, তখন মা বাবা অন্যান্য কবরের বাসিন্দাকে বলে দেখছস কে আসছে, আমার কলেজার টুকরা ছেলে, আমি মাটির নিচে চলে আসছি কিন্তু ভুলে যায় নাই আমার সন্তান কবরের পাশে এসে আমাকে স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে কবরের বাসিন্দাকেও মাফ করে দেনি, সন্তানকেও মাফ করে। সন্তানকে বলছি যাও কবরে বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করো, যাইতে তো পারো না, যাও কোন দিন, শবে বরাতের দিন যাও, শবে বরাতের রাত্রে যাও, গোটা বৎসর মনে থাকে না,
এই দিন গেলাত কি বাপ তোমার জন্য কি কষ্ট করেছে ঢাকা শহরে তোমার আমার জন্য অনেকের বাবা কত কষ্ট না করেছে মানুষ করার জন্য গ্রাম থেকে এসেছে গাড়ি বাড়ি নাই কত কষ্ট করে একটা রুমের ভিতরে বাচ্চাগুলোকে দিন কষ্ট করছে আজকে তোমার বাড়ি আছে ফ্ল্যাট আছে বাপ নাই চাইলেও তুমি আব্বা বলতে পারবে না চাইলেও 500টা টাকা বাবা তুমি নাস্তা খাইও দিতে পারবা না পারবা না এই বাবার জন্য একটু দোয়া করো এই বাবার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করো কবুল করবেন কে আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস 2880 নম্বর হাদিস 6 নম্বর হচ্ছে হাজিরা যখন আরাফাতের ময়দানে যান তখন আরাফাতের ময়দানে গিয়ে যা মুখ দিয়া বলবেন তা কবুল আমরা তো গিয়ে শুধু ঘুমাই আর খাই গম গল্প আপনার বাড়ি কই আমার বাড়ি তো নারিন্দা আপনারটা কই আমার বাড়ি বিক্রমপুর কো দুধ আর মিষ্টি খাওয়াইয়েন হস্ত থেকে গেলে ওখানে গিয়ে আপনার কি ছেলে আছে কো আছে তো আমার একটা মেয়ে আছে আপনার সাথে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ওখানে গিয়ে বিয়ে শাদির আলাপ হইতেছে মানে গেছে দোয়া করবে কবুল হবে সব বাদ আছে না নাই যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন হাদিস নাম্বার 3585 সাত নম্বর বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয় বিপদে পড়েছেন অসহায় কেউ পাশে দাঁড়ায় না অনেক অসহায় লোক আছে না কেউ পাশে যায় না বিপদের পাশে কেউ থাকে না অসহায়ের কাছে কেউ যায় না অসহায় বিপদগ্রস্ত যখন হাত উঠায় আর তার বুকটা কেঁপে উঠে চুক থেকে পানি পড়ে ঠোঁটটা কেঁপে উঠে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় এই জন্য বিপদগ্রস্তের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সূরা নমলের 62 নম্বর আয়াত 57 নম্বর আয়াত এবং সূরা ইসরার 66 নম্বর আয়াতে আল্লাহ লম্বা আলোচনা করেছেন 8 নম্বর সেজদার সময় দোয়া কবুল হয় মানুষ যখন সেজদায় চলে যায় তখন আমাদের পা মাথা কই থাকে মহান মালিকের কদমে থাকে মালিক বলছেন পা থেকে মাথা উঠা উঠায় না সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলছেন আমি তো বড় বুঝছি মাথা উঠা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলছেন বুঝছি তো আমি বড় মাথা উঠা আবার বলে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলছেন তখন তিন নম্বর আলাইতানি তুমি আমাকে বড় বলেছো আলাইতুকে তোমাকে বড় বললাম বলো এখন কি চাও গোলাম যা চাইবে তার 100 গুণ বাড়াইয়া দেব শুধু চা আমার কাছে এই মুহূর্তে এই জন্য সেজদায় গিয়ে দোয়া করবেন সেজদায় গিয়ে তো দোয়ার কথা মনে থাকে না মনে থাকে মশা কোন জায়গায় কামড়াইছে পা দুটোটা উঠে কান্দে রেখে দিস পিছন দিকে এগুলা ভুল বলতেছি দোয়া করবেন সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করবেন দোয়া কবুলের জায়গা হচ্ছে সেজদা আপনি কান্দেন সেজদায় গিয়ে আমরা তো নামাজের ভিতরে আমাদের খুশু খুশুই আসে না সেজদায় গিয়ে কান্দেন কার পায়ে মাথা দিচ্ছেন একটু চিন্তা রাখবেন মাথায় যে আমি এখন কার পায়ে মাথাটা রাখলাম কার পায়ে মাথাটা রেখেছি আমি পারবো না ইনশাল্লাহ সবাই আওয়াজ করে বলেন ইনশাল্লাহ কয়টা বলছি বলেন তো কয়টা বলছি আটটা নয় নম্বর হজ্জের যত স্থান আছে হজ্জে গেলে হজ্জের যত স্থান আছে যেমন আরাফা মুজদালিফা মিনা এই সবগুলো জায়গায় দোয়া কবুল হয় আপনি মন খুলে দোয়া করে মনে রাখবেন আপনি সত্যিকার হাজি যদি হন মন খুলে ওই জায়গাগুলো দোয়া করবেন দোয়া কবুল যা বলবেন তা কবুল পারবো তো ইনশাল্লাহ এটা 2892 নম্বর হাদিস 10 নম্বর হজ করা যখন আপনি তওয়াফ করবেন তখন দোয়া কবুল কার ঘরে ঘুরাচ্ছেন পরনে কি কথা বলছেন না কেন আপনি কি নিয়ে ঘুরাচ্ছেন মাথাটা খালি পায়েটা পাও খালি কিচ্ছু নাই ঘোরাচ্ছেন আর বলছেন আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে কি রে আমার গোলাম এখানে ঘুরাচ্ছে কেন ওর বাড়ি কোথায় আল্লাহ বাংলাদেশে এ তো হাজার হাজার মাইল দূর থেকে এখানে আসছে কেন কাপড় নাই ওর আল্লাহ ওর বাড়িতে তো অনেক কাপড় আছে ওর জুতা নাই আছে তো সব আছে এটা কি পরছে কয়টা কাফনের কাপড় কেন আসছে আল্লাহ ঘুরতেছে আর বলতেছে তুমি মাফ করো
ঘুরতেছে আর বলতেছে আমি হাজির, তুমি আমাকে মাফ করো। বারবার বলছে আমি হাজির, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, গোলাম বলছে হাজির, আমিও বলছি হাজির, মাফ করে দিলাম। এই জন্য মাফ চাইবেন ইনশাল্লাহ। 2000 ইবনে মাজার হাদিস, 2893 নম্বর হাদিস। 11 নম্বর সময় হচ্ছে উমরা করার সময়, উমরাকারের দোয়া কবুল হয়, উমরা। এই জন্য বেশি বেশি উমরা করতে যাবেন, যাতে টাকা পয়সা হয়। টাকা হইলে আপনারা কই যান, কোথায় যান? ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরতে যান, এরপরে মুম্বাই যান, আড্ডা দিতে যান, সপ্তাহ দিন দশ দিন থাকেন, ঘোরান খান, কত কিছু করেন। চায়না যান, গিয়ে এই সাপ বিচ্ছু কাঁকড়া মাকড় যা আছে সব খাই আসেন। এগুলো বাদ দেন, টাকা যদি থাকে কোথায় যাবেন? বিয়ের সময় খরচ কম করেন, পাত্রীপক্ষকে বুঝান আমরা 500 জন আসবো না, একা আসবো, আমরা 3-4-5 জন আসবো। আপনারা খরচ করার দরকার নাই, 2-4-5 লাখ টাকা দিয়ে খরচ করে কাপড় দেওয়ার দরকার নাই। আমরা বিয়ের পরে হানিমুন করতে যাব কোথায়? ওমরায়। আল্লাহু আকবার বলেন। এই জায়গাগুলো যান, এমনি টাকা খরচ করে না, বরকত দিবেন কে? আল্লাহ। নাসাই শরীফের হাদিস, 2625 নম্বর হাদিস। 12 নম্বর, আজানের সময় দোয়া কবুল হয়, এই জন্য আজানের উত্তর দিবেন, খুব চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়ার। আজানের উত্তর দেওয়া শেষ হয়ে গেলেই দোয়া করবেন, কি দোয়া বলেন তো? বলেন সবাই, আর ঠোঁট নড়তেছে না। হ্যাঁ, এই দোয়া সবাই পড়বেন, সবাই এই দোয়া পড়বেন, দোয়া কবুল। আরবি বলতে পারেন না, বাংলায় বলবেন, মুখ দিয়ে যা মুখে আসে তাই বলবেন। আপনারা তো চাইবেন আল্লাহ আমার বাড়ি দুইটা দাও, দুইটা দাও, মরার আগে তাড়াতাড়ি দাও। যাইবেন কবরে কি নিয়ে, দোয়া করবেন জান্নাতের জন্য, দোয়া করবেন মিজান ফুলসিরাতে বেঁচে যাওয়ার দোয়া। কয়টা বলছি? 12টা। তিরমিজি শরীফ, 210 নম্বর হাদিস। 13 নম্বর হলো যুদ্ধ চলাকালীন সময়, যুদ্ধ চলাকালীন সময় যখন দোয়া করবেন তখন দোয়া কবুল হয়ে যায়। হাদিস নম্বর আবু দাউদ শরীফের, 2540 নম্বর হাদিস। 14 নম্বর, বৃষ্টি বর্ষণ যখন হয়, বৃষ্টি, তখন দোয়া করবেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আযান ওয়ালা আকাম, বিভিন্ন দোয়া করবেন। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আবু দাউদ শরীফ, 2540 নম্বর হাদিস। 15 নম্বর, শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল হয়। তখন সব মানুষ কই থাকে? সজাগ থাকেন কে? আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, বান্দা আমি তো ঘুমাচ্ছি না। যখন রাত গভীর হয়ে যায় আমি আল্লাহ প্রথম আকাশে চলে আসি। আরো জোরে কন্ন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আকাশে এসে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ আছো কি গুনাহগার আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আছো নি কারো রিজিক নাই, টাকা পয়সা নাই, আমার কাছে বলো আমি টাকা পয়সা দিব। তখন সে মোবাইলে ফেসবুক চালায়, ফেসবুক চালায়, আল্লাহ ডাকতেছেন আরো ঘুমাচ্ছে, নাক ডাকায় ঘুমাচ্ছে। এজন্যে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবেন, সহিহ বুখারী শরীফ 1145 নম্বর হাদিস, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দোয়া করবেন তো তাহাজ্জুদের সময়? কয়টা বলছি? 15। 16 নম্বর হচ্ছে জুমার দিনের দোয়া কবুল হয়। তো জুমার দিনের আজকে ওই দিন সময় বলি নাই, আজকে একটা সময় আপনাদেরকে বলছি, আসরের শেষ দিকে আপনারা এই সময়টাকে তালাশ করবেন। জুমার দিনে আসরের শেষে মাগরিবের আগে এই মুহূর্তে বান্দার মনের সব জায়েজ মাকসাদ আল্লাহ পুরা করে দেন জুমার দিনে। নাসাই শরীফের হাদিস, 1389 নম্বর হাদিস। কোন সময়? জুমার দিনের আসরের শেষ দিকে মাগরিবের আগে দোয়া কবুল করবেন। ওই সময় আপনারা, আমরা কই থাকি? পেঁয়াজির দোকানে, পেঁয়াজি, পেঁয়াজির দোকানে থাকেন না, ভিড় করেন, এসা আড্ডা দেন, পেঁয়াজির দোকানে থাকেন, কোথায় বেশি খাওয়া যায়, এই খাওয়ার চিন্তা, খাওয়া 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 শেষ, দোয়া তো ওখানেই শেষ। কয়টা বললাম? 17 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয়।
আমরা কই থাকি লাইলাতুল কদরের রাতে কোন তো? হ্যাঁ, লাইলাতুল কদর কোন রাতে? কথা বলছেন না কেন? লাইলাতুল কদর কোন রাত? রমজানের 27 বেজুর, রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাত্র 27 নয়, যে কোনো রাত্রে যেতে পারে। এই জন্য বেজুর রাত্রগুলায় বেশি বেশি দোয়া করবেন। নিশ্চিত এক একটা বেজুর রাত্র যদি পেয়ে যান আর লাইলাতুল কদর হয়ে যায়, আপনার তো লাইফ কামিয়াব, লাইফ কামিয়াব। এই জন্য রমজান আসার সাথে সাথে রুটিন করবেন যে শেষ দশকে প্রত্যেক রাত্রে কি কি দোয়া করবেন, এরা রুটিন করে দোয়া করবেন। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস এটা। 18 নম্বর হচ্ছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়। আজান এবং ইকামতের মধ্যখান কখন বুঝছেন? ইকামতে যখন দাঁড়াইয়া যায় এর একটু আগে দোয়া করবেন। হাত উঠাইয়া করেন, হাত নামাইয়া করেন, দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে। আহমদ মসনদে আহমদে হাদিস 14689 নম্বর হাদিস, মুসলিমের 668 নম্বর হাদিস। 19 নম্বর হচ্ছে ফরজ সালাতের শেষ অংশে দোয়া কবুল হয়। ফরজ সালাতের তাহলে কখন বলেন তো দেখি? ফরজ সালাতের শেষ অংশে সালাম ফিরাবার আগে আপনার দোয়া পড়া শেষ, বসে আছেন, কিছু বলেন মুখে মুখে, কিছু বলবেন, নিশ্চিত আপনার দোয়া কবুল, কারণ আপনার নামাজের ভিতরে আছেন। শয়তানিতে আছেন? অজু আছে? মসজিদে আছি? কোথায় বসছি? কার সামনে? তাহলে তো দোয়া তো কবুল হবেই। তখন মুখ বন্ধ করে বসে আছে, মুখ বন্ধ করে চিন্তা করতেছে কি ইমাম সাহেব কি ভুলে গেছে মনে হইতেছে, দেরি করতেছে কেন? এই তো চিন্তায় আমাদের সময় শেষ। ইমাম সাহেব ভুলে গেছে কি না তা তো আমার জানার দরকার নাই, আমার জানার দরকার সময় আছে দোয়া করি, ঠিক আছে তো ইনশাল্লাহ? এগুলো বলে দিচ্ছি মনে রাখেন। রিয়াদুস সালেহীনে আছে আপসে 1508 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 3999 নম্বর হাদিস। 20 নম্বর মুসাফিরের দোয়া কবুল হয়। কিসের দোয়া? মুসাফিরের দোয়া কবুল হয়। এই জন্য যখন মুসাফির থাকবেন তখন বেশি বেশি করে দোয়া করবেন। তিরমিজি শরীফ 3448 নম্বর হাদিস। আল্লাহ বলতে গেলেন জেনার কথা বলার প্রথমেই আজ্জানিয়াত ওয়াজ্জানি বলেছেন, জিনাকারিনী নারী জিনাকারী পুরুষ তাদেরকে তোমরা 100 বেত্রাঘাত লাগাও, তারা যদি অবিবাহিত হয়ে থাকে, বিবাহিত যদি হয় তাদেরকে পাথর মেরে ধ্বংস করো, জমিন থেকে বিদায় করে ফেলো। এই জায়গায় দর্শনের কথা বলতে গিয়ে, জেনার কথা বলতে গিয়ে আল্লাহ আজ্জানিয়াতু আগে নারীর কথা বলেছেন। মুফাসসিরিন একরাম এই শব্দের ব্যাখ্যা দিয়েছেন, জেনা দর্শন ব্যভিচার সৃষ্টি হয় প্রথম একজন নারীর খোলামেলা চলা থেকে। একজন নারী যদি স্বচ্ছভাবে দিনের পথে ইসলামের পথে, ইসলাম যেভাবে বলেছে, কোরআন সুন্নাহ যেভাবে বলেছেন, এই বিধান মতে তিনি যদি পর্দা করে সমাজে চলতেন, কোন পুরুষ যদি তাকে দেখবার সুযোগ না পায়, দর্শন করবার সুযোগ ছিল না, এই জন্য ইসলাম বলেছে জিনার প্ররোচনা প্রথমেই নারীর থেকে আসে। কোথেকে আসে? আজকালকে কিছু মেয়ে আছে রাস্তায় ছেলেদেরকে দেখলেই তারা অঙ্গভঙ্গি করে, আছে না নাই? আপনি রাস্তায় নিজের মতো করে চলবেন, আর ছেলেরা যদি আপনার দিকে তাকায় আপনি বলবেন বিচার চাই। এই কথা মনে পড়ে গেল, একজন মেয়ে স্টুডেন্ট প্রতিদিন গিয়ে বলতো তার বাবার কাছে, আব্বা মাস্টার আমার দিকে প্রতিদিন তাকায়। কি করে প্রতিদিন? সে দেখলো কেমনে প্রতিদিন যে মাস্টার তার দিকে তাকায়, সে দেখলো কেমনে? কথা বললেন না কেন? সে না দেখলে কি বুঝতে পারতো? তাহলে সেও তাকায়, তাহলে তো সমান সমান, তাহলে আমিও বাদ দিই তাকেও বাদ দিই, কথা বলছেন না কেন?
আর চুরির ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর এবং চুরনি তাদের তোমরা হাত কেটে দেও। চুরের ব্যাপারে আল্লাহ পুরুষের কথা আগে বলেছেন, অর্থাৎ চুরি ডাকাতি যা সংগঠিত হয় এটা আগে পুরুষের মাধ্যমে হয়। আর এখন নারীরা চুরি করে না, তারা মার্কেটে গিয়ে সব কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেয়, স্বর্ণের দোকানে গিয়া তিন চারজন মিলে একটা দাম করিয়া তার কাছে আর একটা রাখছে নকল, পরে কোনো এটা লাগবে না নিয়ে নেন, নকলটা দিয়ে আসলটা নিয়ে আসছে। আছে না নাই? আছে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই সমাজকে আমরা দেখেছি অল টেস্টামেন্ট দিয়ে সমাজকে শান্ত করতে পারে নাই, নিউ টেস্টামেন্ট দিয়ে দেখেছি দর্শন বন্ধ করতে পারে নাই, গসপেল বাইবেল ভগবতী গীতা বেদ ত্রিপিটক সবগুলা দিয়ে দেখেছি সমাজকে শান্তি করতে পারে নাই, দর্শন মুক্ত সমাজ করতে পারে নাই। আমরা সেকুলারিজম দেখলাম, কমিউনিজম দেখলাম, মার্ক্সবাদ দেখলাম, পুঁজিবাদ দেখলাম, সমাজতন্ত্র দেখলাম, সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ, কোন তন্ত্র মন্ত্র আমার মায়ের চরিত্রের হেফাজত করতে পারে নাই, আমার মেয়েকে রাস্তায় স্বচ্ছভাবে চলবার স্বাধীনতা দিতে পারে নাই, আমার বোনকে ইউনিভার্সিটি চত্বরে যেতে দিতে পারে নাই, সব দেখা শেষ। এখন বোঝা গেল একটা মাত্র বাকি আছে, আমরা যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করে দেই চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। যেই কোরআন আমাদের দরকার, আজকে কোরআনকে আমরা রেখে দিয়েছি মসজিদের ভিতরে, ইমামতির মধ্যে কোরআন সীমাবদ্ধ, কোরআনকে রেখে দিয়েছি কেউ মারা গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ার কাজে ব্যস্ত, কোরআনকে রেখে দিয়েছি তারাবি পড়ানোর কাজে, কোরআনকে রেখে দিয়েছি তাবিজ আর কবজের কাজে। মনে রাখবেন, কোরআন শুধু তেলাওয়াত করার জন্যে মসজিদের নামাজে, কোরআন শুধু তারাবির নামাজে পড়ার জন্যে আল্লাহ দেন নাই, কোরআন দিয়ে শুধুমাত্র জিয়ারত করার দোয়া করার জন্য কোরআন দেন নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন দিয়েছেন সমাজের মধ্যে যত অন্যায় অনাচার রয়েছে, যত দুর্নীতি রয়েছে সব কিছুকে ধ্বংস করে এই সমাজে আল্লাহর বিধান কায়েম করে দুনিয়ার মানুষগুলাকে জান্নাতি বানাবার জন্য আল্লাহ দিয়েছিলেন আল কোরআন। আজকে যারা এই সমাজের ভিতরে এই কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কোরআনকে তারা উপরে ফেলে দিবে, কোরআন সমাজে থাকবে না, কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, মসজিদে তালা লাগিয়ে দেয়, মাদ্রাসা বন্ধ করে রেখে দেয়, নিজেও মাদ্রাসায় পড়ে না, নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তে সুযোগ করে দেয় না, নিজে চুরি করে আরেকজনকেও চুরি করায়, নিজে জেনা করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে দর্শন করায়, এমন সমাজ যেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, মনে রাখবেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে যেই টিচারের কাছে পড়তে দিলাম তার চরিত্র যদি ভালো না হয়, আমার ছেলের চরিত্র ভালো হবে না, আমার মেয়ের চরিত্র ভালো থাকবে না। এই জন্য সমাজকে যদি ঠিক করতে হয় ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, একজন ব্যক্তির চরিত্র কেমন হবে, একজন মাস্টারের চরিত্র কেমন হবে, একজন ব্যবসায়ীর চরিত্র কেমন হবে, একজন দোকানের চরিত্র কেমন হবে, একজন ড্রাইভারের চরিত্র কেমন হবে, একজন শ্রমিকের চরিত্র কেমন হবে, একজন কামলার চরিত্র কেমন হবে, সকল চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ, আমার নবীর দিকে যদি তাকাই এমন সমাজ তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, এমন সমাজ সমাজে প্রতিষ্ঠা করে দিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে। হযরত ওমর ফারুকের মতো মানুষ চলে আসলেন, আমার দুই ব্যক্তির নাম যিনি রাসূলে পাককে হত্যা করবার জন্য বের হয়েছিলেন, মনে পড়ে? কাকে মারবার জন্য? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য যেই ওমর বের হয়েছিলেন নবীজিকে দুনিয়ার থেকে বিদায় দিবেন, সেই অমর যখন রাসূলে পাকের চেহারা দেখলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, সাথে সাথে যেই অমর রাসূলের মাথা কাটবার জন্য যায়, এই অমর রাসূলের সামনে তার মাথাটা নিচু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমারের মতো মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে গেল, খালিদ ইবনুল ওয়ালিদের মতো মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে গেল, আবু জাহালের ছেলে ইকরামার চরিত্রের পরিবর্তন হয়ে গেল, হযরতে হামজার চরিত্রের পরিবর্তন হয়ে গেল। তারা কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, তারা শুধুমাত্র কেবলমাত্র আদর্শবান একজন মহাপুরুষ বিশ্বনবীর সংস্পর্শে এসেছিলেন, এই জন্য তারা চরিত্রবান হয়েছেন, কোন ঠিক কিনা? আর আজকালকে তো আমরা চরিত্রবানের দ্বারে কাছেও যাই না, ভালো মানুষের দ্বারে কাছে যাই না, এমন ব্যক্তির পিছনে গিয়ে স্লোগান দিয়ে বলি, আমার ভাই তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক হক্ত, গাঞ্জা খায় ফাঁসক্ত, আছে না নাই? আর ঘুমায় আবার ফজর রক্ত, ফজর রক্তে ঘুমায়। এই ব্যক্তিকে বলছেন চরিত্র ভালো, যে দর্শনের নেতৃত্ব দেয়, যার কর্মীরা দর্শন করলে সে বিচার করতে পারে না, যে নিজের মেয়ের চরিত্র ঠিক করতে পারে না, যে নিজে নামাজ পড়তে পারে না, মদ খায়, পেনসিডিল, ইয়াবা ব্যবসা করে, তার চরিত্র যখন বলছেন ফুলের মতো পবিত্র, শয়তান কয় কই কি কইছে এটা কি? এ কাজ তো আমিও করি নাই। তাহলে এর চরিত্র যদি ফুলের মতো হয় তাহলে আমার চরিত্র কিসের মতো? কথা বলছেন নাকি? ফুলের যদি জীবন থাকতো ফুল কইতো আল্লাহ এরা আমার বদনাম করতেছে, আমার চরিত্র তো শয়তানের মতো না। কোথায় চলে গেছে সমাজ, কোথায় চলে গিয়েছে সমাজ? আমার মুসলমান বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর, সংক্ষেপ করে বলছি, রাসূল পাকের কাছাকাছি থাকলেন, রাসূল পাকের কাছাকাছি থাকলেন, রাসূল খারাপ মানুষ না ভালো মানুষ? শুধু ভালো মানুষ না, পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ। আচ্ছা বলেন তো, মহানবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর আছে? আমরা তো ভালো মানুষের মূল্যায়ন করতে চিনি না, ভালো মানুষের মূল্যায়ন করতে চিনি? রাসূলের সংস্পর্শে গেলেন, হযরত ওমর পরিবর্তন হয়ে গেলেন, তার সংস্পর্শ, ওমর যখন ইসলামী রাষ্ট্রের খলিফা, একজন আমার ইসলামী রাষ্ট্রের খলিফা, কোনো গার্ড নাই, রাস্তায় চলার পথে কোনো গার্ড নাই, কোনো সেনাবাহিনী নাই, কোনো গাড়ি নাই, একা একা চলতেন হযরত আমার। কেউ জিজ্ঞেস করলে অর্ধজাহানের খলিফা, আপনি একা একা হাঁটতেছেন, আপনার কোনো শত্রু নেই? হযরত আমার বলতেন, আমার কিসের শত্রু? আমি জনগণের খাদেম, আমি জনগণের সেবক, তাদের খিদমত করতেছি। খাদেমের সঙ্গে, একজন কর্মচারীর সঙ্গে শত্রু তো আবার কিসের? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার অর্ধ পৃথিবী শাসন করবার পরে, অর্ধ পৃথিবী শাসন করবার পরে পরনের মধ্যে ছিল ছেঁড়া তালি যুক্ত কাপড়। কথা বলছেন না কেন? আর আমাদের দেশে কেউ যদি মোটামুটি একবার মেম্বার হইতে পারে, মেম্বার বুঝছেন নি কিছু, তাহলে খাইছে। ওর মেয়ের একটা গাড়ি, ওর ছেলের আর একটা গাড়ি, ওর ওয়াইফের একটা, ওর শালির আর একটা, কথা বলেন নাকি? টাকা পাইল কই? নির্বাচনের সময় কাগজ জমা দেয় যে তার 350 টাকা আছে ব্যাংকে, আর নাই, এই যে ব্যাংকের হিসাব 350, আর কিচ্ছু নাই। আর নির্বাচনের 5 মাস পরে শুধু কোটি কোটি টাকা, মানে গাইবি টাকা পাইছে, টাকার খনি। কথা বলছেন না কেন? টাকার খনি পেয়ে যায় এরা। আর লিখে দেয় আমরা জনগণের খিদমত করাকে, জনগণের সেবা করাকে আমরা ইবাদত মনে করি। বাপরে বাপ, এ জনগণের সেবা করাকে ইবাদত মনে করে, সেবা করতেছে না সেবন করতেছে? সেবন, সেবন, সেবা নয়। আমার বন্ধুগণ, হযরত আমার ঘটনা আপনারা জানেন, বুঝাতে চাচ্ছি যে সংস্পর্শে আসলে কি হয়, ভালো মানুষের কাছে থাকলে কি হয়, কি পরামর্শ দেয়, আর খারাপ মানুষের কাছে থাকলে কি হয়, খারাপ মানুষের কাছে গেলে কি হয়, আর ভালো মানুষের কাছে থাকলে কি হয়। আপনারা এই ঘটনা জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রচুর তৃষ্ণা পেয়েছে, হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, আরবের মরুভূমি, ধু ধু বালিকণা, বিশাল
এলাকা হাঁটলেন, পানি তৃষ্ণা ধরেছে, রাস্তাঘাটে কি পানি পাওয়া যায়? না, পানি নাই। হযরত ওমর অনেক দূর চলে গেলেন, পানির ব্যবস্থা নাই। পানির ব্যবস্থা না থাকবার কারণে কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর দেখেন একজন রাখাল বকরি রাখছে পাহাড়ের পাশাপাশি জায়গায়, গিয়ে বকরি রাখালি করে। হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন করে রাখালের কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আমি একজন আগন্তুক পথিক মুসাফির, তৃষ্ণা পেয়েছে, পানি পাই নাই, তুমি কি আমাকে কোনো পানি দিতে পারবে? রাখাল বলতেছে, ভাই কে তোমাকে চিনতে পারলাম না, আমার কাছে কোনো পানির ব্যবস্থা নাই। হযরত ওমর বললেন, তাহলে তুমি শোনো, তোমার একটা বকরি দোহন করি এক গ্লাস দুধ যদি আমাকে দিয়ে দাও, আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, তোমাকে টাকা দেব। কর্মচারী বলতেছে, পথিক আগন্তুক কে তোমাকে চিনতে পারলাম না, আমি যে তোমাকে দেব আমার তো মালিক কাছে নাই, মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। আর আজকালকে দোকানের মালিকেরা সিসি ক্যামেরা লাগানোর পরেও কর্মচারী চুরি করে, কথা বলছেন নাকি? মানে সিসি ক্যামেরা এটা কেমনে কি করে এটাও বুঝা যায় না, হুজুর কারেন্ট ছিল না এজন্য ক্যামেরা কাজ করে নাই, এই ভিতরে কাজ করে বলেছে। চিন্তা করেন, সুরের উপরে ডাকাতি। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলাব। রাখাল বলতেছে, এই বকরি বিক্রি করব, মালিকের অনুমতি নাই। হযরত ওমর বললেন, তুমি মালিককে গিয়ে বলবে জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে। এমন সময় রাখাল বলতেছে, খবরদার আগন্তুক আর কথা বাড়াবো না, তুমি কি জানো এই দেশের খলিফা কে? এই দেশের খলিফার নাম হযরত ওমর ফারুক, সে যদি জানতে পারে মাথা থেকে শরীর আলাদা করে দেবে। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বললেন, ভাই রে ওই জায়গায় তো ওমর নাই, ওই জায়গায় তো ওমর নাই, তোমার মালিকও নাই, দিয়ে দাও। রাখাল বলতেছে, যুবক তোমাকে চিনতে পারলাম না, খলিফাও নাই আমার মালিকও নাই, কিন্তু খলিফার মালিক মালিকের মালিক আল্লাহ তো দেখতেছে, আমি আল্লাহর অগোচরে কিছু করতে পারবো না, আল্লাহ দেখতেছে না, মানতের খেয়ানত করা যাবে না। আমার বন্ধুগণ, আর আজকালকে কিছু লোক মসজিদের ভিতরে গিয়াও চুরি করে, মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায়, নিয়ে যায় না? চুরি করবার সময় কোরআন শরীফ একটার উপরে একটা রাইকা, এর উপরে পা দিয়া চুরি করে, নাউজুবিল্লাহ। আর আসতে বলেন, যারা করে এগুলা মানুষ না, এগুলার হাত পা ঠিকই আছে, এগুলা হাত পায়ের মানুষ না, এগুলা জানোয়ার। কি পরিবর্তন হয়ে গেল চরিত্রের, একজন রাখালের চরিত্রের পরিবর্তন হয়েছে, একজন রাখালের চরিত্রের পরিবর্তন হয়েছে। হযরত ওমর ফারুক আসতেছেন, লম্বা কথা সংক্ষেপ করে বলছি আরেকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রবেলা হাঁটতেছেন, গভীর রাত্রে শুনেন এক দুধ বিক্রেতা মহিলা তার মেয়েকে বলছে, মা সকাল হয়ে যাচ্ছে, দুধে একটু পানি মিশাও, দুধ তো কম, কালকে বাজারে নিয়ে বিক্রি করা লাগবে, দুধে একটু পানি মিশিয়ে বেশি করে দাও। মেয়েটা বলছে, আম্মা যান, এই দেশের খলিফা হযরত ওমর জানতে পারলে হাত কেটে দিবে। মা বলতেছেন, ওমর তো দেখে নাই, দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটা বলছে, মা ওমর না দেখলে কি হবে, আল্লাহ তো দেখতেছেন। আর বাংলাদেশে এখন দুধে পানি মিশায় না, এখন দুধে পানি মিশায় না, আরে শুনেন না, এখন দুধে বাংলাদেশে পানি মিশাই না, এরা একবার কোরআন শরীফ হাতে নেয়, হুজুর জীবনে দুধে পানি মিশাই নাই, তাহলে কি করস? পানিতে দুধ মিশাই। আরে এখন দুধে পানি মিশায় না, এই দায়িত্ব বাদ দিস।
কোন সমাজে আছেন আপনি আমি চিন্তা করতেছেন? একটা সেফতিরি ট্যাবলেট ক্যাপসুলের দাম কত? 35 টাকা। অ্যান্টিবায়োটিকের দাম 35 টাকা, 40 টাকা। কয়েকদিন আগে, নাম বলবো না, আমাদের এদিকে, এই কর্নারে, এদিকে অপারের দিকে হোক, এক ফ্যাক্টরির মালিককে ধরছে রেপ। তার কাছে গিয়ে পাইছে বাংলাদেশে যত অ্যান্টিবায়োটিক ঔষধ আছে, ট্যাবলেট ক্যাপসুল সব সে বানায়, তার ফ্যাক্টরিতে বানায়, একবারে হুবহু বানাচ্ছে। তাকে ধরে নিয়ে আসতেছে, কোর্টে নিয়ে আসবে। সে বলতেছে আমাকে ধরছেন কেন, আমি কি অপরাধ করেছি? বলে এটা কি অপরাধ করেছো, এগুলো ঔষধ খাওয়ার পরে কি মানুষ বাঁচবে? একটাও বাঁচবে না। কি ঔষধ তোমার? তোমার কিচ্ছু নাই, কোনো কোম্পানির কিচ্ছু নাই, বিএসটি এর সিল নাই, কোথার থেকে নিয়ে আসছে এটা? তোমার ওষুধ খাইলে তো মানুষ মরে যাব। আমি কথা দিলাম, আমি এই ব্যবসা করি 20 বছর থেকে, কোটি কোটি টাকার ঔষধ বাংলাদেশে সাপ্লাই দেই, আজ পর্যন্ত আমার ওষুধ খাইয়ে কোনো মানুষ মরে নাই। এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আর যাই হোক, কাজ হোক আর না হোক, মরবে না। আমার এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার পরে, ক্যাপসুল খাওয়ার পরে রোগ সারুক আর না সারুক, ও মরবে না। ও কেন মরবে না? আমার ঔষধে মরবার মতো কোনো উপকরণ নাই। তাহলে কি আছে? কয়টার ভিতরে ময়দা আছে আর লবণ আছে, এটা তো খাইলে মরার কথা না। এই জন্য তো ঔষধ খাচ্ছেন প্রতিদিন, কাজ তো হয় না। কথা ঠিক না? কাজ হয় না। দুই নম্বরই কাকে বলে? দুই নম্বরই কাকে বলে? শয়তান চিন্তা করে, আল্লাহ আমি তো বুঝি নি আগে এরা যে এই পরিমাণ কাজ করতে পারে। শয়তান রে কেন আপনারা গালি দেন? কতগুলো বুঝতে পারতেছেন আমার? সমাজ কি ভালো হয়েছে না খারাপ? এই সমাজকে, বিষাক্ত সমাজকে বাঁচাতে হবে, বিষাক্ত সমাজকে বাঁচাতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আজকে খুব লম্বা কথা বলবো না, শুধু আল্লাহর দিকে ফিরে আসার কথা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। জেনাবে বিচার শুধু বন্ধ হবে না, সব অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে, ব্যবসায়ীরা ব্যবসায় ভালো ব্যবসা করতে পারবে, সবাই নিজের জায়গায় শান্তিতে বসবাস করতে পারবে, চুরি থাকবে না, ব্যাংক লুট থাকবে না, ডাকাত থাকবে না, অন্যায় থাকবে না, সব বন্ধ হয়ে যাবে যদি রাষ্ট্রে কোরআন নিয়ে যেতে পারে। কোরআন কই রাখছেন? মসজিদে, মসজিদে থাকুক কোরআন শরীফ, আর দরকার নাই কোথাও। কথা বলছেন না কেন? মসজিদে শুধু কোরআন শরীফ, আর কোথাও দরকার নাই? আছে তাইলে আর কোন জায়গায় আছে কোরআন শরীফ? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ। এই জন্য সমাজের এই বিষাক্ততা থেকে যদি বাঁচতে হয়, এক নম্বর অপসংস্কৃতি বন্ধ করা লাগবে, বিদেশি সংস্কৃতি আমদানি করা যাবে না। যাবে? এখন ছেলেরা প্যান্ট পরে কই? টাকনুর। আর মেয়েরা? এটা বাঙালি সংস্কৃতি, ইসলামী পোশাক, মেয়েরা বুরকা পরে, পুরা এদিকে কাটা, কাইটা বোতাম লাগিয়ে রেখে দিছে, তো এটা কি বোতাম খইলা দিয়ে দিল, এই তো এখন ঘুরতেছে হাঁটতেছে, কি তো খইছেটা কি আমাকে বলেন, হচ্ছেটা কি? এগুলা পোশাক নয়, এগুলার নাম অশ্লীলতা। ইসলাম যে পোশাকের সাপোর্ট করে না, এটা পোশাক নয়। এক নম্বর অপসংস্কৃতি বন্ধ করা লাগবে, দুই নম্বর সব সিরিয়ালগুলো বন্ধ করা লাগবে, লাগবে তো? লাগবে। তিন নম্বর কি করা লাগবে? শালীন পোশাক পরা লাগবে, শালীন পোশাক পরা লাগবে। চার নম্বর পরকিয়া যদি বন্ধ করতে হয়, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যদি তৈরি করতে হয় বেশি বেশি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আয়েশা, খাদিজা, ফাতেমা, তাদের জীবনী পড়তে হবে, নোংরামি নষ্টামি সাহিত্য ইতিহাস পড়া বন্ধ করে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই কথাগুলো এখানে বুঝাচ্ছেন, সেই পথের দিকে আমাকে আসতে হবে, আপনাকে আসতে হবে। আপনি মরে যাবেন, আমিও মরে যাব, তো মরে যাওয়ার পরে কি জীবন শেষ না শুরু? শুরু, শুরু। আমার মুসলমান বন্ধুগণ,
কোনো মুমিন গোলাম, আল্লাহওয়ালা গোলাম, আমানতদার গোলাম, নামাজি গোলাম, দিনদার গোলাম বান্দি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালি বান্দি গোলাম ইন্তেকাল করার অনেক আগে আরশে আজিম থেকে, আরশে মুআল্লা থেকে, বাইতুল মামুর থেকে স্পেশাল কিছু ফেরেশতা পাঠাইয়া দেন, নূরের তস্তরিতে করে তারা সুগ্রাণ জান্নাতি নিয়ে আসেন। যেই ব্যক্তি ইন্তেকাল করবে সে যদি মমিন হয়ে থাকে, তার মাতার পার্শ্বে যে কোনো একটা পার্শ্বে ফেরেশতারা বসে থাকেন, ফেরেশতারা বসে থাকেন। এমন সময়ে আজরাইল চলে আসেন, আজরাইল এসে ডাক দিয়ে বলেন আপনারা কারা? তারা বলেন আল্লাহর পক্ষ থেকে আমরা স্পেশালি এসেছি, আল্লাহর প্রিয় একজন গোলাম বান্দি ইন্তেকাল করেছেন, দুনিয়ায় বড় নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পর্দানশীল ছিলেন, নামাজি ছিলেন, কোরআন তেলাওয়াতকারী ছিলেন, ইন্তেকাল করেছেন, সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, নূরের তস্তরিতে করে একটা সুন্দর রুমাল নিয়ে এসেছি, এই রুমালের ভিতরে করে তার রোহটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেব। কোথা থেকে নিয়ে এসেছ? জান্নাতুল ফিরদাউস থেকে নিয়ে এসেছি। এমন সময় হযরতে আজরাইল বলবেন তুমি অপরমাত্মা, শান্তির আত্মা, তুমি বের হয়ে আসো। এমন করে বলবেন একটা বোতলের ভিতরে যদি পানি ভরা থাকে, বোতলের মুখটা খুলে দেওয়া হয়, পানি বের হতে কি অসুবিধা আছে? কোনো কষ্ট আছে? বের হতে কোনো সমস্যা আছে? আল্লাহ বুঝাতে চান বোতলের মুখ খুলে দিলে পানি যেভাবে বের হয়ে আসতে ব্যথা হয় না, কষ্ট হয় না। আল্লাহর কোনো গোলাম দিনদার নামাজি যখন ইন্তেকাল করে তার রোহটা বের হয়ে আসতে এর চাইতে আরো ভালো হয়ে যায়, কোন সুবহানাল্লাহ, কষ্ট তো হয় না, আর শান্তি। বের হয়ে আসার পরে নূরের তস্তরিতে করে তার রোহটা নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হয়, আসমানের প্রথম দরজায় গিয়ে সালাম দেওয়া হয়, কে আসছেন, আপনার হাতে কি? অমুক আল্লাহর গোলামের রোহ নিয়ে এসেছি জান্নাতের। ফেরেশতারা বলেন আমরা তার জন্য অপেক্ষা করতেছি, আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন অপেক্ষা করতে, আল্লাহ একবার, আমরা অপেক্ষা করতেছি। সবাই মিলে অভ্যর্থনা দিয়ে, সংবর্ধনা দিয়ে তার রোহকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আল্লাহর কাছে পৌঁছে দেবার পরে আল্লাহ আবার রোহটাকে বলেন যাও, যা কবরের ভিতরে তার শরীরের ভিতরে রোহটা দিয়ে দাও। রোহ যখন আবার ফিরিয়ে দেওয়া হয়, আমাদেরকে তিনটা প্রশ্ন করা হয়, মুমিন তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গায়েব থেকে আওয়াজ করে বলেন ফেরেশতারা তোমরা আমার গোলামকে আর কোনো প্রশ্ন করো না, আমার গোলামের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের মতো করে দাও। আল্লাহু আকবার। আমার গোলাম দুনিয়ার জমিনে ভালো বিছানায় শুইতে পারে নাই, ভালো কোনো কম্বল পায় নাই, আজকে কবরে চলে এসেছে, আমার কাছে চলে এসেছে, যাও রে জান্নাতুল ফিরদাউসের সব থেকে দামি বিছানা বিছাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের দিকে একটা রাস্তা করে দাও, আমার গোলাম ওখানে বসে বসে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম যেন পেতে পারে, নাজ নেয়ামতগুলা যেন পেতে পারে, জান্নাতের যতগুলা ফল ফুলের বাগান আছে সবগুলা ফল আমার গোলামের জন্য রেখে দাও। এমন সময় গোলাম তো একা একা থাকবে কেমনে, দুনিয়ায় যত নেক আমল করেছিল সবগুলা নেক আমলকে আল্লাহ একটা সুশ্রী সুন্দর মানুষের সুরত দরাইয়া তার কাছে বসাইয়া দিবেন, রেখে দিবেন, যতদিন পর্যন্ত কবরে থাকবে সে একা নয়, তার সঙ্গে সে কথা বলবে, কোন সুবহানাল্লাহ। আর যখন কোন কমবখত বদবখত ইন্তেকাল করে, বেপর্দা নারী ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, যাওয়ার আগে জাহান্নাম থেকে কিছু আজাবের ফেরেশতারা পচা বস্তা নিয়ে, ছলার টাট নিয়ে, পচা বস্তা নিয়ে, দুর্গন্ধযুক্ত বস্তা নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যায়। দেখার পরই তার ভয় ঢুকে যায়, জীবন বের হতে চায় না, জীবন বের হতে চায় না।
আজরাইল এসে হাজির হয়ে বলেন, তোমরা কারা, কেন এসেছো? আল্লাহর পক্ষ থেকে এসেছি ওই ব্যক্তির জীবন, ওই ব্যক্তির রূহ নিয়ে যাওয়ার জন্যে। বদ আত্মা বের হয়ে যাও, এই কথা বলবার পরে পুরা শরীর চিপে এমন ভাবে কষ্ট হয়ে যায়, হাড়গুড় ঠাস ঠাস করে ভেঙে যায়। রোহটা বের হয়ে যখন আসে পচা দুর্গন্ধযুক্ত বস্তায় করে, যখন তার রোহকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের দরজার কাছে, নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলেন, কে, কেন আসছো? অমুকের রোহ নিয়ে এসেছি, দুর্গন্ধযুক্ত রোহ নিয়ে আসমানে ওঠা যাবে না, নিক্ষেপ করে দাও জাহান্নামের দিকে, নিক্ষেপ করে দাও। আল্লাহ বলবেন, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে না। রূহ ফিরিয়ে দেওয়া হলো, কবরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ বলবেন, ওর সঙ্গে আমি কথা বলতে চাই না, তার কোনো কথাও শুনতে চাই না, যাও যাও এই মুহূর্ত থেকে বিচারের আগ পর্যন্ত তার কবরের ভিতরে শাস্তি শুরু করে দাও। কন্যা উজুবিল্লা, শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, কেমনে বাঁচবে? এই শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? কি করা লাগবে? কি করা লাগবে? আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, পারবো তো ইনশাল্লাহ। এই জন্যে মনে রাখবেন, আল্লাহর সব থেকে বড় দাম আমাদের, আমরা শেষ নবীর উম্মত, আর কি চান আপনি? আমি কত বড় আমরা ইজ্জত পাইছি আমার বন্ধুগণ, কেয়ামতের দিনে, কেয়ামতের দিনে আল্লাহর গোলামের, আল্লাহর রসুলের কোন উম্মত কে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, কি অপরাধ কি? আল্লাহ অত জাহান্নামী, জাহান্নামী গুনাহ করেছে আপনার কাছে নিয়ে এসেছি, ও জাহান্নামের অধিবাসী আসামি। আল্লাহ বলবেন, তার হাতে হাত কড়া নাই কেন, পায়ে বেড়ি নাই কেন? ও যদি আসামি হয় তার হাতে হাত কড়া নাই কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ হাত কড়া তো পরাতে চাই, কিন্তু ওই গোলাম তোমার শেষ নবীর উম্মত, এই সম্মান দেওয়ার জন্য কিছু পরাই নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, ফেরেশতারা খুঁজো না, কোনো সূত্র খুঁজো, কোনোভাবে মাফ করা যায়নি, আমার শেষ নবীর উম্মতের সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা উম্মতকেও জাহান্নামে দিব না, দেখো না কোনো সুযোগ পাওয়া যায় কিনা, কোনো সময় কোনো ভালো কাজ করেছে কিনা, কোন একবার চুকের পানি ছেড়ে কান্না করেছিল কিনা, কিছু যদি পাও তোমরা আমি আল্লাহর কাছে হাজির করো, এর বিনিময়ে তাকে মাফ করে আমি জান্নাতি বলে দিতে চাই। এই সুযোগ কোথায় পাবে, কোথায় পাবেন এই সুযোগ? এজন্যে আজকে খুব লম্বা চূড়া কথা বলবো না, এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আল্লাহকে ওয়াস্তে, প্রথম কাজ হচ্ছে আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাই, আজকের থেকে তাহাজ্জুদ পড়বার চেষ্টা করবেন, কারা কারা একটু দেখতে চাই, আল্লাহ হাতগুলোকে কবুল করো, হাত নামান, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। তাহাজ্জুদ পড়তে কি খুব কষ্ট হয়? খুব কষ্ট হবে। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি তাহাজ্জুদওয়ালা হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের পাবন্দি শুরু করে দে, জান্নাতে ওই দুই আঙ্গুল দেখিয়ে বললেন, ওই দুই আঙ্গুল যত কাছাকাছি জান্নাতে, ও আর আমি তত কাছাকাছি। এজন্য আমরা তাহাজ্জুদ পড়তে পারবো তো ইনশাল্লাহ। আপনারা মনে মনে বলতেছেন, হুজুর তাহাজ্জুদ পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, আর তাহাজ্জুদ কেমনে পড়ব? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাল্লাহ। মিথ্যা কথা আজকের থেকে একবারে বাদ, ভালো করে বুঝে শুনে বলেন, কোনোভাবেই সলচাতুরি করে ঘুরাইয়া হলো মিথ্যা কথা বলা যাবে না, মানে বলে না হুজুরা তো একটু ঘুরাইয়া খায়, হুজুরা বুঝি ঘুরাইয়া খায়, কেমনি তা তো আমি বুঝলাম না, ঘুরাইয়াও মিথ্যা কথা বলা যাবে, গীবত, গীবত করা যাবে, বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে নামাজ পড়বেন, ঘরে তালিম শুরু করে দিবেন, সবাই বলেন ইনশাল্লাহ। কাজ করতে আসেন, হোটেলে কাজ করেন, দোকানে কাজ করেন, যে কোনো জায়গায় কাজ করেন, যে কোনো জায়গায় কাজ করেন, দিলের ভিতরে আল্লাহর জিকির রাখবেন,
পারবেন তো ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে গেলে নামাজকে কাজা করা যাবে না, সময় হয়ে গেছে আদায় করে নেবেন, পারবেন না? রাস্তাঘাটে মুরব্বীদেরকে পাইলে সালাম দিবেন, দিবেন না ইনশাআল্লাহ? সালাম দিবেন, নিজেকে সব সময় ইসলামের পথে চালাবেন। আজকে কি এমন কোনো ভাই এখানে আছেন, আমি একটা হাত দেখতে চাই, যিনি হাত উঠে বলবেন যে আজকের থেকে কথা দিলাম হজর দাঁড়িয়ে রাখবো, আর আজকের থেকে আর কাটব না, এমন দেখি তো একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ অনেকগুলো হাত, আল্লাহর জন্য হাতগুলোকে কবুল করেন, আর দাঁড়ি কাটবেন না তো ইনশাআল্লাহ। আর যাদের দাড়ি উঠে নাই, উঠলে কাটবেন না, এমন কি কেউ আছেন উঠলেও কাটবেন না, আল্লাহ সবগুলো হাতকে কবুল করো, আমিন। আপনাদেরকে আমি বলেছিলাম গত জুমা তাফসিরে, হয়তো ভাইয়ের আগের তাফসিরে বলেছি যে দোয়া কবুল কেমনে হয়, কোন কোন সময় দোয়া কবুল হয় বলি নাই। আজকে আপনাদেরকে আরেকটু যুগ করে বলবো যে কোন সময় দোয়া কবুল হয়, কোন ক্ষেত্রে দোয়া কবুল হয়, কোন স্থানে দোয়া কবুল হয়। আপনাদেরকে সংক্ষেপে বলতেছি যে কোন স্থানে বসে দোয়া করলে দোয়া কবুল হবে, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে, কোন ক্ষেত্রে দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা তো দোয়া করতেই আছি, দোয়া করতে আছি, এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন, আর দোয়া করতেছে মুখের ভিতরে যে পান খাচ্ছে পান, এই পানটাও চুরি করে খাইতেছে, আল্লাহ কি রে দোয়া করে কইতেছিস কবুল হচ্ছে না, মুখের ভিতরে এটা কি? একজন বলতেছে হুজুর কত দোয়া করি দোয়া তো কবুল হয় না, এদিকে খাইতেছে পাতার বিড়ি। পাতার বিড়ি চিনেন আপনারা? বিড়ি চিনেন না? আগিস বিড়ি, এগুলা তো সিগারেট খান না আপনারা, খায়েন না এগুলা? এগুলো তো গন্ধ করে, খাবেন কেন? ভালো জিনিস খাবেন, গন্ধ করে এটা খাচ্ছেন কেন? দুধ খাবেন বেশি বেশি করে, দুধ দুধ খাবেন, ফল ফ্রুটস খাবেন, এগুলো খেলে লস নাই। আর বাংলাদেশে কী খাইবেন? সব ভেজাল, মানে আমাদের বডিতে তো করোনা ঢুকেই ভেজালে পড়ছে, এই জন্য ঢুকলাম কই, তো বিপদ দেখতেছি, এটা তো মানুষই না। এজন্য বাংলাদেশে এখন করোনা ভাইরাস বলতে কিচ্ছু নাই, এখন বাংলাদেশ সব থেকে বড় জিনিস হচ্ছে দর্শন ভাইরাস, বহুত বড় ভাইরাস হয়ে গেছে, কেউ বাঁচতেছে না। যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, সময় আছে, চলার পথে অনেক কিছু আসবে, আমার একটা কথা মনে রাখবা, একটা মেয়ের পিছনে দৌড়ে এখনো লাভ নাই, একটা মেয়ের কারণে সুসাইড করবো আত্মহত্যা করবো কোনো দরকার নাই, একটা মেয়ের পিছনে তোমার জীবন যৌবন ধ্বংস করবার কোনো দরকার নাই, এমন জীবন তুমি তৈরি করো, আজকে একজনের পিছনে ঘুরছো এমন জীবন তৈরি করো, হাজার মেয়ে তোমার পিছনে ঘুরবে। এরা তো পারো না যে একজনের পিছনে দৌড়াও, জীবন তৈরি করো এমন জীবন। পৃথিবীর মানুষ অনেক শিল্পপতি বাবারা, অনেক বড় বড় হুজুর ঘুরবে তার মেয়েকে, বলবে আমার মেয়েকে যদি অমুকের কাছে বিয়ে দিতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আর এখন চিন্তা করে বাপ রে বাপ, যেই ছেলের কাছে, যেই ছেলের সাথে আমার মেয়েটা চলে, ও তো রাতে তিন বোতল খায়, কয় বোতল, নাহলে তার ঘুমই আসে না, এগুলো আসেনি, আস খায়, পরিবারে শান্তি হবে কেমনে? সারাদিন বেচারা অফিস করলো, কাজ করলো, মার্কেটে কাজ করলো, আর খাইলো তিন বোতল খাইয়া বৌরে গিয়ে বলতেছে খালাম মা আপনি কেমন আছেন আজকে, খাইছে এই যে, এগুলো বাদ দিতে হবে। এই জন্যই সব খাওয়া বাতিল, মদ মানে আমরা তো খাই না, এরপরও কখনো টেস্টও করবো না ইনশাআল্লাহ বলেন। আর গাঁজা চিনেন তো আপনারা? কেমনে চিনেন, চিনেন কেমনে? এটা আমরা চিনি না, আপনারা চিনেন কেমনে? ইয়াবা চিনেন তো? ইয়াবা চিনেন তো? এগুলো খাইয়েন না, অনেকে খাচ্ছেন ইয়াবা, অনেকে খাচ্ছেন কেন জানেন? ঘুম না আসার জন্য, বেশি কাজ করার জন্য খায়, হারাম, একবার হারাম। যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে
একদিকে বেপর্দা চলাফেরা আর একদিকে হচ্ছে এই নেশা, নেশা সব নেশা। নেশা থেকে বাঁচো, নেশা থেকে বাঁচো। নেশা করো নামাজে, যখন ভাল লাগবে না, ঘুম আসতেছে না, কোরআন আজকে বললাম মনে রাখবেন আপনার ঘুম আসতেছে না, অনেক কষ্ট করতেছেন, কোরআন শরীফ খুলে পড়া শুরু করে দিবেন, কয়েক মিনিটের ভিতরে আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। ট্রাই করে দেখবেন, এমনকি কেউ আছেন যে ঘুম আসে না, কোরআন শরীফ পড়লে ঘুম আসে, এমনকি কেউ আছেন এখানে? এটা হাত ওঠা তো দেখি, মাশাআল্লাহ অনেকেই দেখতেছি, তাহলে তো আমি মিথ্যা বলি নাই। ঘুম আসতেছে না, কোনোভাবে ঘুম আসতেছে না, আপনি কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করেন, কখন যে ঘুম চলে আসবে বলতেই পারবেন না। আল্লাহু আকবার বলেন। আপনারা বলবেন হুজুর কোরআন শরীফ তো পড়াই জানি না, পড়াই তো জানি না, এই জন্য কোরআন শরীফ পড়া শিখেন, পারবেন তো ইনশাআল্লাহ। আসলে সংক্ষেপে বলে দিচ্ছি দোয়ার জায়গা কোনটা কোনটা। এক নাম্বার হচ্ছে, মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র এবং সময় বলবো, কয়টা? 29টা। 29টাই সময় মনে রাখবেন আপনারা। এক নাম্বার, সুরে ফাতিহা পাঠ করার পরে, বেশি বেশি করে সুরে ফাতিহা পড়বার পরে সুরে বাকারার শেষ দুই আয়াত পাঠ করবেন, পড়বেন, এরপরে হাত উঠাইয়া দোয়া করবেন, 100% আপনার দোয়া কবুল। কি করবেন? সুরে ফাতিহা পড়বেন, এরপরে সুরে বাকারার শেষ দুই আয়াত পড়বেন, পড়ে আপনি হাত উঠাবেন, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার জবান যদি পবিত্র হয় অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। এক নম্বর, এটা মুসলিম শরীফের হাদিস। দুই নম্বর, একজন ব্যক্তি অনুপস্থিত, কোথায় আছে তার খবর পাওয়া যাচ্ছে না, অনুপস্থিত ব্যক্তি মুসলিম, কোথায় আছে কোনো খবর নাই, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, ব্যক্তিটাকে দেখতেছেন না, খুঁজেও পাওয়া যাচ্ছে না কোথায়, এই অনুপস্থিত ব্যক্তির জন্য যখন কোনো মুসলিম তার অগোচরে, তার সামনে না, আমরা তো সামনে মাশাআল্লাহ দোয়া করি যে হুজুরের সামনে, হুজুর হ্যাঁ, বেশি দোয়া করলে যে আমরা দেখেন না খতম পড়তে গিয়ে হুজুররা এমন দোয়া করে যেন হাত দিয়েটা একটু বাড়াইয়া দেয়, আর হাত দিয়ে যদি কম দেয় বাইরে গিয়ে কিরে এত লম্বা দোয়া করলাম, হাত দিয়ে দেখে দিল না, কো দোয়া ফিরিয়ে নিলাম, দোয়া ফিরিয়ে নিস, হাত দিয়ে কম দোয়া বাতিল। হুজুর আরেকজনের বাড়িতে গিয়া কান্না কাটি করে দোয়া করতেছেন ওর বাবার জন্য, আর নিজের বাবার জন্য একদিনও কান্দে না, কথা বলছেন না কেন? ওখানে কান্দায় কে? কে? টাকা দেওয়া বাদ দিয়ে দেন, দেখবেন দোয়া তো কাউরে পাইবেন না, কেউ দোয়া করবে না। এখন যা বলতেছি তাইলে তো আপনারা টাকা দেওয়া বাদ দিয়ে দিবেন হুজুরদেরকে, বেশি করে দিয়েন হুজুরদেরকে, বেশি বেশি করে দিয়েন, নাহলে ওরা যাইব কই? তা আপনারা বলবেন ওরা যাইব কে, মানে কাজ করে না কেন? এই জন্যে অবশ্যই হালাল পথে ইনকাম করবেন, হালাল জায়গায় ব্যয় করবেন, আর অনুপস্থিত ব্যক্তির অগোচরে, সামনে না, অনুপস্থিত কোনো ব্যক্তি, যেমন একজন বড় বুজুর্গ সামনে নাই, তার জন্য দোয়া করেন। যদি কোনো আল্লাহওয়ালার জন্য তার অগোচরে, যদি কোনো ভালো মানুষের জন্য, আপনি মনে করেন সে খুব ভালো মানুষ, তার অনুপস্থিতিতে তার ভালোর জন্য আপনি দোয়া করবেন, আপনি হাত উঠাবেন, আপনার সব দোয়া কবুল করবেন আল্লাহ। এই কথা আমার নয়, এটা মুসলিম শরীফের হাদিস, 6822 নম্বর হাদিস। কারো অগোচরে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাক, পারবেন তো ইনশাআল্লাহ। কোন জালেমের বিরুদ্ধে যখন মাজলুম দোয়া করে, জালেমের বিরুদ্ধে কোন মাজলুম যখন দোয়া করে, তখন দোয়া কবুল। কার বিরুদ্ধে? জালেম কার নাম? যে কি করে? জুলুম করে। এজন্য বাড়িওয়ালা যারা আছেন, আপনারা ভাড়াটিয়াদের উপরে জুলুম করবেন না, পানি ঠিক মতো দেয় না, বন্ধ করে রেখে দেয়, কমায় কমায় পানি খরচ করেন, আসেনি আছে না, 10টার ভিতরে যদি না আসেন, 11টার সময় আসলে 22-20 টাকা আপনাকে এক্সট্রা দেওয়া লাগবে, ফাইন আছে না, এগুলো আছে, আমি তো এমনি বললাম, কি অবস্থা চিন্তা করে।
আর আজকালকে তো গেটের দারোয়ান তো নাক দেখায় ঘুমাচ্ছে, আপনি ডাকতে উঠ, উঠতেছি না, 100 টাকা দিব, কাটতেছি, 1 ঘন্টা ডাকতেছেন সে উঠে না, যখন 100 টাকা বলছেন আমি আসি তো স্যার, আমি একটু দূরে ছিলাম, সব ঠিক। সুতরাং জালেমের বিরুদ্ধে মজলুম যখন দোয়া করে, দোয়া কি? হাদিস নম্বর তিরমিজির হাদিস 3448 নম্বর হাদিস। 4 নম্বর, মা বাবা তার সন্তানের জন্য যখন দোয়া করে 100% কবুল। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কি? আপনারা সন্তানের জন্য দোয়া করেন? করেন না? সন্তান দুষ্টামি করছে মরে না কেন? নাউজুবিল্লাহ, কি মা বলে না? আল্লাহ এমন এক জালেম আমারে দিছো, সারাদিন আমারে জ্বালায়, এমন মা এই বাংলাদেশে নাই, বা সন্তান নাকি জ্বালায় মরে না কেন? সুতরাং মনে রাখবেন, সন্তানের জন্য বদদোয়া করবেন না, সন্তানের জন্য বদদোয়া করলেই বিপদ কবুল হয়ে যাবে। এই জন্য আমি আরেকবার বলেছি, লম্বা আলোচনা করেছিলাম, কাবার ইমাম, কাবার ইমাম তার নাম কি বলছিলাম, নাম ভুলে গেছে, যাই হোক আমি নাম বলছি না, উনি কালো লোক, খুব কালো, মা তার জন্য বদদোয়া করেছিলেন বিদায়, তিনি বলতেন বারবার অনেক জায়গায় বলতেন যে আমার মা বদদোয়া করেছিলেন বিদায় আমি কাবার ইমাম হয়েছি। এখন আপনারা বলবেন বদদোয়া করলো তো হইলো কেমনে, উনি বদদোয়া করতেন, মা সন্তান যখন দুষ্টামি করত তিনি বলতেন আল্লাহ এত দুষ্টামি করে আমার তো ওর উপরে বিতৃষ্ণা চলে এসেছে, আল্লাহ ওরে বড় হলে কাবার ইমাম বানাইও। এটা কি বদদোয়া? কি আপনারা কি দোয়া করেন? আল্লাহ যে বাইরে গেলেই যেন গুলিস্তান গিয়েই সাক্কার নিচে পড়ে যায়, আর যেন বাইরে না হয়, এই দোয়া করেন না? মা কথা বলছেন না কেন? হারাম, সন্তানের অকল্যাণ চাইবেন না, যা বলবেন তাই কবুল হয়ে যাবে। 5 নম্বর, নেককার সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয় যদি মা বাপ মৃত থাকেন। মা বাপ যদি মৃত হয়, মৃত মা বাবার জন্য নেককার সন্তান যদি হাত উঠে দোয়া করে সাথে সাথে কবুল। এজন্যে মাঝে মাঝে সুরে ইখলাস পড়বেন 3 বার 5 বার 10 বার। মা বাপ যদি মরে যান দোয়া করে বলবেন আল্লাহ যা পড়েছি এর সওয়াব আমার বাবার কবরে মায়ের কবরে পৌঁছায় দাও। আপনার বাবা তখন কবরে, সাথে সাথে ফেরেশতারা সওয়াবের গাঁটটি নিয়ে হাজির, কিরে এত সব করতে গেলো, আপনার ছেলে পাঠাইস, বাবার কলেজা ঠান্ডা হয়ে যাবে, আহারে একটা ছেলে রেখে আসছিলাম, কবরে আসার পরে বাবাকে ভুলে যায় নাই। আর আজকালকার ছেলেরা আব্বা দেশে থাকতে তো গান বাজাইতে দেও নাই, মরছো যখন তোমার গুরুস্থানে আমি আসতাছি, আমি একটা পার্টি দিব, এমন সন্তান আছে না নাই? বাবার জন্য দোয়া করবে সন্তান, বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, মা কি কষ্ট না করেছে তোমার জন্য আমার জন্য, বাপ কি কষ্ট না করেছে তোমার জন্য আমার জন্য, একটু দোয়া করবেন হাত ওঠে আল্লাহ আমার মা না অনেক কষ্ট করেছে আমার জন্য, অনেক সময় নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, বাবা না অনেক সময় নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আল্লাহ তারা কবরে আজকে আমার ঘরে খাবার আছে, আমি 3 বার সুরে ইখলাস পড়লাম, 3 বার সুরে ফাতেহা পড়লাম, সবটুকু কবরে নিয়ে পৌঁছে দাও, বলতে দেরি হবে মা বাবার কবরে সব পৌঁছে যেতে দেরি হবে না। আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফে এসেছে এই হাদিসটা, নেককার সন্তান যখন বাবার কবরের পাশে দাঁড়ায়, মায়ের কবরের পাশে নেককার সন্তান দাঁড়ায়, নেককার সন্তান যখন মায়ের কবরে অথবা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, তখন মা বাবা অন্যান্য কবরের বাসিন্দাকে বলে দেখছস কে আসছে, আমার কলেজার টুকরা ছেলে, আমি মাটির নিচে চলে আসছি কিন্তু ভুলে যায় নাই আমার সন্তান কবরের পাশে এসে আমাকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে কবরের বাসিন্দাকেও মাফ করে দেনি, সন্তানকেও মাফ করে। সন্তানকে বলছি যাও কবরে বাবা, কবরের পাশে গিয়ে একটু দোয়া করো, যাইতে তো পারো না, যাও কোন দিন, শবে বরাতের দিন যাও, শবে বরাতের রাত্রে যাও, গোটা বৎসর মনে থাকে না,
এই দিন গেলাত কি বাপ তোমার জন্য কি কষ্ট করেছে ঢাকা শহরে তোমার আমার জন্য অনেকের বাবা কত কষ্ট না করেছে মানুষ করার জন্য গ্রাম থেকে এসেছে গাড়ি বাড়ি নাই কত কষ্ট করে একটা রুমের ভিতরে বাচ্চাগুলোকে দিন কষ্ট করছে আজকে তোমার বাড়ি আছে ফ্ল্যাট আছে বাপ নাই চাইলেও তুমি আব্বা বলতে পারবে না চাইলেও 500টা টাকা বাবা তুমি নাস্তা খাইও দিতে পারবা না পারবা না এ বাবার জন্য একটু দোয়া করো এ বাবার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করো কবুল করবেন কে আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস 2880 নম্বর হাদিস 6 নম্বর হচ্ছে হাজিরা যখন আরাফাতের ময়দানে যান তখন আরাফাতের ময়দানে গিয়ে যা মুখ দিয়া বলবেন তা কবুল আমরা তো গিয়ে শুধু ঘুমাই আর খাই ঘুম গল্প আপনার বাড়ি কই কামার বাড়ি তো নারিন্দা আপনারটা কই কামার বাড়ি বিক্রমপুর কো দুধ আর মিষ্টি খাওয়াইয়েন হস থেকে গেলে ওখানে গিয়েই কয় আপনার কি ছেলে আছে কো আছে তো আমার একটা মেয়ে আছে আপনার সাথে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ওখানে গিয়ে বিয়ে শাদির আলাপ হইতেছে মানে গেছে দোয়া করবে কবুল হবে সব বাদ আছে না নাই যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন হাদিস নম্বর 3585 সাত নম্বর বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয় বিপদে পড়েছেন অসহায় কেউ পাশে দাঁড়ায় না অনেক অসহায় লোক আছে না কেউ পাশে যায় না বিপদের পাশে কেউ থাকে না অসহায়ের কাছে কেউ যায় না অসহায় বিপদগ্রস্ত যখন হাত উঠায় আর তার বুকটা কেঁপে উঠে চোখ থেকে পানি পড়ে ঠোঁটটা কেঁপে উঠে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় এজন্য বিপদগ্রস্তের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সূরা নমলের 62 নম্বর আয়াত 57 নম্বর আয়াত এবং সূরা ইসরার 66 নম্বর আয়াতে আল্লাহ লম্বা আলোচনা করেছেন 8 নম্বর সেজদার সময় দোয়া কবুল হয় মানুষ যখন সেজদায় চলে যায় তখন আমাদের পা মাথা কই থাকে মহান মালিকের কদমে থাকে মালিক বলছেন পা থেকে মাথা উঠা উঠায় না কো সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলছেন আমি তো বড় বুঝছি মাথা উঠা কো সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলছেন বুঝছি তো আমি বড় মাথা উঠা আবার বলে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলছেন তখন তিন নম্বর আলাইতানি তুমি আমাকে বড় বলেছো আলাইতুকে তোমাকে বড় বললাম বলো এখন কি চাও গোলাম যা চাইবে তার 100 গুণ বাড়াইয়া দেব শুধু চা আমার কাছে এই মুহূর্তে এই জন্য সেজদায় গিয়ে দোয়া করবেন সেজদায় গিয়ে তো দোয়ার কথা মনে থাকে না মনে থাকে মশা কোন জায়গায় কামড়াইছে পা দুটোটা উঠে কান্দে রেখে দিস পিছন দিকে এগুলা ভুল বলতেছি দোয়া করবেন সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করবেন দোয়া কবুলের জায়গা হচ্ছে সেজদা আপনি কান্দেন সেজদায় গিয়ে আমরা তো নামাজের ভিতরে আমাদের খুশু খুজুই আসে না সেজদায় গিয়ে কান্দেন কার পায়ে মাথা দিচ্ছেন একটু চিন্তা রাখবেন মাথায় যে আমি এখন কার পায়ে মাথাটা রাখলাম কার পায়ে মাথাটা রেখেছি আমি পারবো না ইনশাল্লাহ সবাই আওয়াজ করে বলেন ইনশাল্লাহ কয়টা বলছি বলেন তো কয়টা বলছি আটটা নয় নম্বর হজ্জের যত স্থান আছে হজ্জে গেলে হজ্জের যত স্থান আছে যেমন আরাফা মুজদালিফা মিনা এই সবগুলো জায়গায় দোয়া কবুল হয় আপনি মন খুলে দোয়া করে মনে রাখবেন আপনি সত্যিকার হাজি যদি হন মন খুলে ওই জায়গাগুলো দোয়া করবেন দোয়া কবুল যা বলবেন তা কবুল পারবো তো ইনশাল্লাহ এটা 2892 নম্বর হাদিস 10 নম্বর হজ করা যখন আপনি তওয়াফ করবেন তখন দোয়া কবুল কার ঘরে ঘুরাচ্ছেন পরনে কি কথা বলছেন না কেন আপনি কি নিয়ে ঘুরাচ্ছেন মাথাটা খালি পায়েটা পাও খালি কিচ্ছু নাই ঘোরাচ্ছেন আর বলছেন আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে কি রে আমার গোলাম এখানে ঘুরাচ্ছে কেন ওর বাড়ি কোথায় কল্লা বাংলাদেশে এ তো হাজার হাজার মাইল দূর থেকে এখানে আসছে কেন কাপড় নাই ওর আল্লাহর বাড়িতে তো অনেক কাপড় আছে ওর জুতা নাই কাছে তো সব আছে এটা কি পড়ছে কইটা কাফনের কাপড় কেন আসছে আল্লাহ ঘুরতেছে আর বলতেছে তুমি মাফ করো
ঘুরতেছে আর বলতেছে আমি হাজির তুমি আমাকে মাফ করো, বারবার বলছে আমি হাজির তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, গোলাম বলছে হাজির, আমিও বলছি হাজির, মাফ করে দিলাম। এজন্য মাফ চাইবেন ইনশাআল্লাহ। 2000 ইবনে মাজার হাদিস 2893 নম্বর হাদিস। 11 নম্বর সময় হচ্ছে উমরা করার সময়, উমরাকারের দোয়া কবুল হয় উমরা। এই জন্য বেশি বেশি উমরা করতে যাবেন যাতে টাকা পয়সা হয়। টাকা হইলে আপনারা কই যান, কোথায় যান? ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরতে যান, এরপরে মুম্বাই যান, আড্ডা দিতে যান, সপ্তাহ 10 দিন থাকেন, ঘোরান খান, কত কিছু করেন। চায়না যান, এই সাপ বিচ্ছু কাঁকড়া মাকড় যা আছে সব খাই আসেন, এগুলো বাদ দেন। টাকা যদি থাকে কোথায় যাবেন? বিয়ের সময় খরচ কম করেন, পাত্রীপক্ষকে বুঝান আমরা 500 জন আসবো না, একা আসবো, আমরা 3-4-5 জন আসবো। আপনারা খরচ করার দরকার নাই, 2-4-5 লাখ টাকা দিয়ে খরচ করে কাপড় দেওয়ার দরকার নাই। আমরা বিয়ের পরে হানিমুন করতে যাব কোথায়? ওমরায়। আল্লাহু আকবার বলেন। এই জায়গাগুলো যান, এমনি টাকা খরচ করে না, বরকত দিবেন কে? আল্লাহ। নাসাই শরীফের হাদিস 2625 নম্বর হাদিস, 12 নম্বর, আজানের সময় দোয়া কবুল হয়। এই জন্য আজানের উত্তর দিবেন, খুব চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়ার। আজানের উত্তর দেওয়া শেষ হয়ে গেলেই দোয়া করবেন, কি দোয়া বলেন তো বলেন? সবাই আর ঠোঁট নড়তেছে না, হ্যাঁ এই দোয়া সবাই পড়বেন, সবাই এই দোয়া পড়বেন, দোয়া কবুল। আরবি বলতে পারেন না, বাংলায় বলবেন, মুখ দিয়ে যা মুখে আসে তাই বলবেন। আপনারা তো চাইবেন আল্লাহ আমার বাড়ি দুইটা দাও, দুইটা দাও, মরার আগে তাড়াতাড়ি দেন, যাইবেন কবরে কি নিয়ে দোয়া করবেন, জান্নাতের জন্য দোয়া করবেন, মিজান ফুলসিরাতে বেঁচে যাওয়ার দোয়া। কয়টা বলছি? 12টা। তিরমিজি শরীফ 210 নম্বর হাদিস। 13 নম্বর হল যুদ্ধ চলাকালীন সময়, যুদ্ধ চলাকালীন সময় যখন দোয়া করবেন তখন দোয়া কবুল হয়ে যায়। হাদিস নম্বর আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস। 14 নম্বর, বৃষ্টি বর্ষণ যখন হয়, বৃষ্টি তখন দোয়া করবেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আযান ওয়ালা আকাম, বিভিন্ন দোয়া করবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আবু দাউদ শরীফ 2540 নম্বর হাদিস। 15 নম্বর, শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল হয়। তখন সব মানুষ কই থাকে? সজাগ থাকেন কে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা আমি তো ঘুমাচ্ছি না। যখন রাত্র গভীর হয়ে যায় আমি আল্লাহ প্রথম আকাশে চলে আসি। আরো জোরে কোন আল্লাহ প্রথম আকাশে এসে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ আছো কি গুনাহগার আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আছো নি কারো রিজিক নাই, টাকা পয়সা নাই, আমার কাছে বলো আমি টাকা পয়সা দিব। তখন সে মোবাইলে ফেসবুক চালায়, ফেসবুক চালায়, আল্লাহ ডাকতেছেন আরো ঘুমাচ্ছে, নাক ডাকায় ঘুমাচ্ছে। এজন্যে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবেন, সহি বুখারী শরীফ 1145 নম্বর হাদিস, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দোয়া করবেন তো তাহাজ্জুদের সময়? কয়টা বলছি? 15। 16 নম্বর হচ্ছে জুমার দিনের দোয়া কবুল হয়। তো জুমার দিনের আজকে ওই দিন সময় বলি নাই, আজকে একটা সময় আপনাদেরকে বলছি, আসরের শেষ দিকে আপনারা এই সময়টাকে তালাশ করবেন। জুমার দিনে আসরের শেষে মাগরিবের আগে এই মুহূর্তে বান্দার মনের সব জায়েজ মাকসাদ আল্লাহ পুরা করে দেন। জুমার দিনে নাসাই শরীফের হাদিস 1389 নম্বর হাদিস। কোন সময়? জুমার দিনের আসরের শেষ দিকে মাগরিবের আগে দোয়া কবুল করবেন। ওই সময় আপনারা, আমরা কই থাকি? পেঁয়াজির দোকানে, পেঁয়াজি পেঁয়াজির দোকানে থাকেন না, ভিড় করেন, ঈশা আড্ডা দেন, পেঁয়াজির দোকানে থাকেন, কোথায় বেশি খাওয়া যায়, এই খাওয়ার চিন্তায় খাওয়া 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 শেষ, দোয়া তো ওখানেই শেষ। কয়টা বললাম? 17 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয়।
আমরা কই থাকি লাইলাতুল কদরের রাতে কোন তো? হ্যাঁ, লাইলাতুল কদর কোন রাতে? কথা বলছেন না কেন? লাইলাতুল কদর কোন রাত? রমজানের 27 বেজোড়, রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাত্র 27 নয়, যে কোনো রাত্রে যেতে পারে। এই জন্য বেজোড় রাত্রগুলায় বেশি বেশি দোয়া করবেন। নিশ্চিত এক একটা বেজোড় রাত্র যদি পেয়ে যান আর লাইলাতুল কদর হয়ে যায়, আপনার তো লাইফ কামিয়াব, লাইফ কামিয়াব। এই জন্য রমজান আসার সাথে সাথে রুটিন করবেন যে শেষ দশকে প্রত্যেক রাত্রে কি কি দোয়া করবেন, এরা রুটিন করে দোয়া করবেন। মুসলিম এবং বুখারি শরীফের হাদিস এটা। 18 নম্বর হচ্ছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়। আজান এবং ইকামতের মধ্যখান কখন বুঝছেন? ইকামতে যখন দাঁড়াইয়া যায় এর একটু আগে দোয়া করবেন। হাত উঠে করেন, হাত নামাইয়া করেন, দোয়া করবেন, পারবেন তো ইনশাল্লাহ, দোয়া কবুল হবে। আহমদ মসনদে আহমদে হাদিস 14689 নম্বর হাদিস, মুসলিমের 668 নম্বর হাদিস। 19 নম্বর হচ্ছে ফরজ সালাতের শেষ অংশে দোয়া কবুল হয়। ফরজ সালাতের তাহলে কখন বলেন তো দেখি? ফরজ সালাতের শেষ অংশে সালাম ফিরাবার আগে আপনার দোয়া পড়া শেষ, বসে আছেন, কিছু বলেন মুখে মুখে, কিছু বলবেন, নিশ্চিত আপনার দোয়া কবুল। কারণ আপনার নামাজের ভিতরে আছেন, শয়তানিতে আছেন, অজু আছে, মসজিদে আছি, কোথায় বসছি, কার সামনে, তাহলে তো দোয়া তো কবুল হবেই। তখন মুখ বন্ধ করে বসে আছি, মুখ বন্ধ করে চিন্তা করতেছি কি ইমাম সাহেব কি ভুলে গেছে মনে হইতেছে, দেরি করতেছে কেন, এই তো চিন্তায় আমাদের সময় শেষ। ইমাম সাহেব ভুলে গেছে কি না তা তো আমার জানার দরকার নাই, আমার জানার দরকার সময় আছে দোয়া করি, ঠিক আছে তো ইনশাল্লাহ, এগুলো বলে দিচ্ছি মনে রাখেন। রিয়াদুস সালেহীনে আছে 1508 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 3999 নম্বর হাদিস। 20 নম্বর মুসাফিরের দোয়া কবুল হয়। কিসের দোয়া? মুসাফিরের দোয়া কবুল হয়। এই জন্য যখন মুসাফির থাকবেন তখন বেশি বেশি করে দোয়া করবেন। তিরমিজি শরীফ 3448 নম্বর হাদিস। ব্যক্তির কিন্তু রোজা রাখার নামাজ পড়ে না, দোয়া কবুল হবে? রোজা রাখছে ঠিকই কিন্তু লাল কাপড়ের ভিতরে ডুইকা খায়, বোধহয় কথা বলেন না কেন, হোটেলে কি থাকে এর ভিতরে লেখা থাকে রমজান মাসে হিন্দু হোটেল, লেখা থাকে না কাপড়ে? কি লেখা থাকে? হিন্দুদের খাবার সুব্যবস্থা আছে, ভিতরে দেখবেন এই বছর হিন্দুরা কেউ আসেই নাই, ছেলেরা কারা খায়। আর বাইরে দেখবেন কসুর কেমন আছেন, রোজা খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ, সবগুলো রাখছি, মোটামুটি বছরে একটাও রাখে নাই, আছে না নাই, এগুলো করা যাবে না, যাবে না। কয়টা বলছি? ইবনে মাজা 1752 নম্বর হাদিস, 22 নম্বর, ন্যায় পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। কোন পরায়ণ? ন্যায় পরায়ণ শাসকের অভাব আছে, কথা বলছেন না কেন, সবাই ন্যায় ইনসাফ কায়েম করতেছে গোটা দুনিয়ায়। মনে রাখবেন ন্যায় পরায়ণ বাদশার দোয়া কবুল হয়। বর্তমানে ন্যায় পরায়ণ পাওয়া তো দূরের কথা, শয়তান থেকে বড় জানোয়ার হয়ে আছে মানুষ, দোয়া কবুল হবে দূরে, দোয়া তো করেই না। তিরমিজি শরীফ 2526 নম্বর হাদিস। 23 নম্বর দোয়াই ইউনুস পাঠ করবেন বেশি বেশি, দোয়াই ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়াই ইউনুস আপনারা চিনেন, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। তিরমিজি শরীফ হাদিস 35500 হাদিস নম্বর, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। 35005 হাদিস আল্লাহ বেশি বেশি করে দোয়া করবেন। কোন সময়? দোয়ায় ইউনুস পড়ে। কয়টা বলছি? 23। 24 নম্বর হচ্ছে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ ইসমে আজমকে আপনারা বুঝেন, ইবনে মাজা 3856 নম্বর হাদিস,
ইসমে আজম পড়ে যে দোয়া করেন দোয়া কবুল হবে। ইসমে আজম এমন এক জিনিস, একবার এক বাচ্চা ছেলে সে উস্তাদের কাছে পড়ালেখা করেছে, ইসমে আজম উস্তাদের শিক্ষা দেন না, আল্লাহর কোন নামটা ইসমে আজম উস্তাদার বলে দেন না। এই ছেলে ছিল চালাক, সে লাঠির মধ্যে একটা একটা করে নাম লেখছে, আল্লাহর সবগুলো নাম লেখছে এক একটা লাঠির লেখা, সবগুলো আগুনে ফেলে দিয়েছে, সবগুলো লাঠি জ্বলে গিয়েছে, যেই লাঠিতে ইসমে আজম লেখা ছিল তা জ্বলে নাই, সে বুঝতে পারলো এটা ইসমে আজম। সুতরাং ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইসমে আজম কি জানেন আপনারা? ইসমে আজম বিভিন্ন সুরত আছে, তিনটা সুরত হাদিস এসছে, আমি একটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ইবনে মাজা 3856 নম্বর হাদিস। কিন্তু যারা ইসমে আজম জানে এরা তো অনেক জানে না, এখন মানুষ অনেকে জানতে পারে না, জানলে মানুষ এগুলা দিয়ে শুধু শয়তানি করতো। ইসমে আজম অনেক জিনিস, ইসমে আজম পাওয়ারফুল, যা মন চায় তা করা যায় নাম দিয়ে, যা চাইবেন তা করতে পারবেন। আপনারা কি চাইতেন ইসমে আজম জানলে? কতদিন আমার এলাকার মালিক বানায় দেন, পুরো এলাকার মালিক আমি, এজন্য কেউ জানে না। এর দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নি, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াদাকা লা শারীকা লাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিয়া আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া বাদিয়া আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজম মোট তিনটা বলা আছে হাদিস, আপনাদেরকে শিখাইলাম একটা, নাসাই 1300 নম্বর হাদিস একটা শিখাইলাম, এটা শিখবেন দোয়া করবেন সব কবুল হয়ে যাবে। 25 নম্বর, বিপদে পতিত হলে যে দোয়া হয়, যে দোয়া পড়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি, এই দোয়া যখন আপনি করবেন সাথে সাথে দোয়া কবুল। কোনো জিনিস যদি হারিয়ে যায় আপনি বললেই পেয়ে যাবেন, কোনো জিনিস হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না এই বলে দোয়া করবেন আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কর কয়টা বলছি কথা বলেন? 25। 26 নম্বর হচ্ছে জমজমের পানি পান করলে দোয়া কবুল হয়। জমজমের পানি পান করার আগে আপনি দোয়া করবেন, পানি পান করার সময় দোয়া করবেন যে এই নিয়তে খাচ্ছি, তখন তো আপনার দোয়া কবুল হয়ে যাবে। কয়টা বলছি? 27। ইবনে মাজায় আছে, মুসনাদে আহমদে হাদিসটা আছে, 27 নম্বর, নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয়। একজনকে নির্যাতন করা হয়েছে, নির্যাতন হক করার পরে মনে বড় ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, তাকে গালি দিয়েছেন, তাকে কটু কথা বলেছেন, মনে বড় ব্যথা পেয়েছে, ও যদি হাত ওঠায় দোয়া কবুল। এই জন্য কাউকে ব্যথা দিবেন, কষ্ট দিবেন? 28 নম্বর, যখন রসুল পাক বলছেন তোমরা যখন মুরুগের ডাক শুনো তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর অনুগ্রহ চাও। মুরুগ কখন ডাকে? কখন ডাকে? ফজরের সময় ডাকে। মোরগ যখন ডাকে তোমরা উঠো এবং আল্লাহর কাছে অনুগ্রহ চাও, কারণ এই মোরগ দেখতেছে আল্লাহর রহমতের ফেরেশতা হাঁটাহাঁটি করতেছে। মোরগ তখনই ডাকে সকালবেলা যখন সে রহমতের ফেরেশতাকে দেখে। এজন্যে মোরগ, এটা সহি হাদিস কিন্তু বুখারী শরীফের, ফতুল বারী সহ বিভিন্ন কিতাবে আসছে। 6 নম্বর খণ্ড, 350 নম্বর হাদিস, কে বলছেন? 3303 নম্বর হাদিস, মুসলিম শরীফ 4 নম্বর খণ্ড, 2092 নম্বর হাদিস, এরপরে 2729 নম্বর হাদিস, যে মোরগ যখন ডাক দেয় তখন কি করবেন? দোয়া করবেন। এটি নির্ঘাত দোয়া কবুলের সময়, কারণ মোরগ বুঝে রহমতের ফেরেশতা দেখে। কয়টা বলছি? 28টা। 29 নম্বর হচ্ছে দোয়া যখন করবেন একা একা বসে বা সম্মিলিতভাবে দুহাত উঠাইয়া দোয়া করবেন। যখন কখনো স্পেশাল দোয়া করতে হলে হয়তো একা একা করবেন অথবা সম্মিলিতভাবে করবেন, কিভাবে? দুহাত উঠাইয়া। কারণ গোলাম যখন হাত উঠায়
আল্লাহ এই হাতকে নামাইয়া দিতে লজ্জা হয়, যে একজন আমার কাছে হাত পাচ্ছে এই হাতটা ফিরিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা হয়। এই জন্য এই সময় দোয়া করবেন, দু হাত উঠাইয়া আল্লাহ দোয়া কবুল করবেন। সবাই বলেন আমিন। আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিস মনে থাকবে তো ইনশাল্লাহ, কয়টা বলছি 29টা। এই সময় এই ক্ষেত্রে এই স্থানে আমরা দোয়া কবুল দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা কোথায় আছি? একা না সম্মিলিত? দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ আছে? সবাই বলেন আছে। আপনি বলবেন দরকার নেই, বহুত হয়েছে দোয়া, কত দোয়া কবুল হয়েছে আর কত হওয়ার দরকার। সুতরাং আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যা পাইলাম, এক নাম্বার হচ্ছে শালীন পোশাক মেয়েদেরকে পরাবো, আমরা আমানতদারের সাথে চলবো, বিদেশি চ্যানেলগুলোকে বন্ধ করব, অপসংস্কৃতির নামে নোংরামি পরিবারে নিয়ে আসা যাবে, কোরআন তিলাওয়াত বাড়িয়ে দেব, বাচ্চাদেরকে বদদোয়া করব না, সবাইকে নিয়ে আমরা দোয়া করবো, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। 10টা সাড়ে 10টা হয়ে যাচ্ছে, আর লম্বা করা যাচ্ছে না। কিছু